হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। তো আজকে আমরা কথা বলবো আমাদের ফিজিক্সের চতুর্থ অধ্যায় অর্থাৎ কাজ শক্তি ক্ষমতা নিয়ে, ঠিক আছে? তো চলো শুরু করা যাক, কারণ আমরা আস্তে আস্তে, আর এই ভিডিওগুলো অবশ্যই ফুল ভিডিও, তো আমরা যেটা করব যে ভাগ ভাগ করে টপিক ওয়াইজ পড়বো, ঠিক আছে? তো আমরা স্টেপ বাই স্টেপ শুরু করতে থাকি, ঠিক আছে? ওকে, তো দেখো ভালো করে দেখো, চ্যাপ্টারের নাম হচ্ছে কাজ শক্তি অ্যান্ড ক্ষমতা, তাই না? অর্থাৎ তাহলে কাজ কি, শক্তি কি, ক্ষমতা কি, এই দুটো, এই তিনটা জিনিস জানা আগে প্রাইমারি আমাদের নিট, তাই না? ওকে, সো আমরা যদি প্রথম থেকে শুরু করি, কাজ থেকে শুরু করি, সো ফিজিক্সের ভাষায় কাজ কি? আচ্ছা খেয়াল করে দেখো, আমরা রিয়েল লাইফে নর্মালি কাজ বলতে কি বোঝাই? হ্যাঁ, নর্মালি কাজ বলতে আমরা অনেক কিছুকেই মিন করতে পারি, হ্যাঁ, অনেক কিছুকে। যেমন আমার কাছে যদি বলো, ঘুমানো একটা কাজ হতে পারে, খাওয়া একটা কাজ হতে পারে, আবার দৌড়ানো এটাও একটা কাজ হতে পারে, তাই না? সো আমাদের রেগুলার লাইফে আমরা কাজ শব্দটা যেভাবে ব্যবহার করি, ফিজিক্সের ক্ষেত্রে কাজ করা আমার একটা বিশেষ মিনিং আছে, ঠিক আছে? সো জিনিসটা কি, খেয়াল করে দেখো যে কাজের যদি আমি সংজ্ঞা বলি, কাজের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে যদি কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগ করা হলে যদি বস্তুটার স্মরণ ঘটে তবে তাহলে তাকে আমরা বলবো কাজ। ওকে, মানে বিষয়টা কি, বিষয়টা হচ্ছে যে ধরো আমাদের কাছে একটা বস্তু আছে, এই বস্তুটার উপর আমি বল প্রয়োগ করছি, সো বল প্রয়োগ করার কারণে যদি বস্তুটা সরে যায়, হ্যাঁ, মনে করো বস্তুটা এখানে ছিল, তো সেখান থেকে সে বল প্রয়োগ করার কারণে সরে সে এই জায়গায় চলে আসলো। যদি এই সিচুয়েশনটা ঘটে তাহলে ফিজিক্সের ভাষায় তাকে আমরা বলবো কাজ। তার মানে কাজ হওয়ার জন্য কি কি লাগবে, কাজ হওয়ার জন্য লাগবে ফোর্স, মানে বল লাগবে অবশ্যই। দ্বিতীয়ত হচ্ছে স্মরণ ঘটা লাগবে, মানে বস্তুটা একটা জায়গা থেকে একটা জায়গায় মুভ করতে হবে। যদি স্মরণ না ঘটে তাহলে ফিজিক্সের ভাষায় সেটাকে আমরা কাজ বলতে পারবো না। ধরো আমি একটা দেয়ালকে ঠেলতেছি, হ্যাঁ, প্রচুর ঠেলতেছি, সারাদিন ধরে ঠেলতেছি, দেয়ালে এক ফোঁটাও সরতেছে না, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমার এনার্জি লস হচ্ছে ঠিকই, আমার শক্তি খরচ হচ্ছে ঠিকই, বাট কাজ হচ্ছে না। ফিজিক্সের ভাষায় সেটাকে আমরা কাজ বলতে পারবো না। তো তার মানে হচ্ছে যে এক কথায় ফিজিক্সের কাজ মানে হচ্ছে শুধু বল প্রয়োগ করলাম, শক্তি খরচ করলেই হবে না, সেটা আউটপুটটা আসতে হবে। যেমন এখানে বল প্রয়োগ করাটা বস্তুটা এই জায়গা থেকে এখানে আসলো, এটা হচ্ছে দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আউটপুট। হ্যাঁ, সো এই হচ্ছে বিষয়, তাহলে বল প্রয়োগ করতে হবে এবং সেই বলের আউটপুটটাও আসতে হবে, ঠিক আছে? তো এখন এই কাজের যে আমরা পরিমাপটা করব কিভাবে, খুব সিম্পল, খেয়াল করে দেখো, আমি যদি একটা বস্তুর উপর বল প্রয়োগ করি, আমি কতটুকু কাজ করছি সেটা ডিপেন্ড করে আমি কতটুকু বল প্রয়োগ করছি সেটার উপর। শুধু তাই না, আরেকটা জিনিসের উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে যে আমি যে বল প্রয়োগ করতেছি এই বল প্রয়োগ করার কারণে বস্তুটার কতটুকু স্মরণ হচ্ছে। খেয়াল করে দেখো, আমি যদি এই বস্তুটাকে বল প্রয়োগ করতে 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 এইখানে নিয়ে আসি, এটার মানে হচ্ছে যে যতক্ষণ ধরে আমার বলের বলটা এফেক্টিভ ছিল ততক্ষণ ধরে স্মরণ হয়েছে, তার মানে আমি ততক্ষণ ধরে বল ব্যয় করেছি। আমি যদি ঠিক একই পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করে এটাকে আরও দূরে ঠেলে নিয়ে যেতাম, ধরো এখানে আসতাম, তার মানে আমি আরও বেশি সময় ধরে তার উপর বল দিয়ে যাচ্ছি, মানে আমার এনার্জি খরচ হচ্ছে, আমার গায়ের শক্তি খরচ হচ্ছে, রাইট? সো তার মানে যেটা হচ্ছে তখন কিন্তু কাজ বেশি হবে, তাই না? যদিও সব জায়গায় বলটা সেম, তাই না? তার মানে হচ্ছে বলটা যদি একই থাকে তারপরেও আমি যদি স্মরণ বেশি করাইতে পারি তাহলে আমার কাজও বেশি হবে। আবার অন্যভাবে যদি স্মরণ একই থাকে, বাট এই একই স্মরণ আমি তার থেকে বেশি বল দিয়ে সংগঠিত করাই, সাপোজ মনে করো এই বলটা আগে ছিল 10 নিউটন, আমি এখন এর উপর 15 নিউটন বল প্রয়োগ করছি, এবং 15 নিউটন বল প্রয়োগ করে আমি ঠিক একই পরিমাণ স্মরণ ঘটালাম, মানে এখান থেকে এখানে আসা অবধি আমি 15 নিউটন বলে তাকে ঠেলে গিয়েছি, তাহলে সেই ক্ষেত্রেও আমার শক্তি ব্যয়টা বেশি হয়েছে। সো আমি তখন বলবো আমার কাজ সেখানে আগের থেকে বেশি হয়েছে। সো অর্থাৎ তাহলে আমি যদি চিন্তা করি তাহলে বলের সংখ্যাটা কেমন হবে, বলের সংখ্যাটা হবে মানে মানে বলের হিসাবটা হবে কিভাবে, সেটা হচ্ছে কতটুকু বল প্রয়োগ করলাম এবং একই সাথে বল প্রয়োগের কারণে বা বল প্রয়োগ করতে করতে কতটুকু স্মরণ আমি ঘটাতে সক্ষম হলাম, রাইট? হ্যাঁ, আর এই জন্য বলের সংজ্ঞা হচ্ছে এরকম যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হলে যদি বলের বস্তুর স্মরণ ঘটে তাহলে ওই বস্তুর উপর ক্রিয়াকৃত বল এবং বস্তুটার যে স্মরণ ঘটলো তাদের গুণফলকে আমরা বলবো কাজ। অর্থাৎ এই বস্তুর উপর আমি যদি এফ বল প্রয়োগ করি এবং এফ বল প্রয়োগ করার কারণে যদি বস্তুটা এখান থেকে এই পর্যন্ত এস পরিমাণ দূরত্ব সরে আসে তাহলে আমি বলবো যে এখানে কাজ ওয়ার্ক, ওয়ার্কের ডাব্লিউ ইজ ইকুয়াল টু হবে বল
ইনটু স্মরণ, এটাই হচ্ছে কাজের সাধারণ সংজ্ঞা। তোমাদের এসএসসি বইয়ে তোমরা এই সংজ্ঞাটাই পাবে। তবে আমি বলছি যে এই সংজ্ঞাটা আসলে সম্পূর্ণ সংজ্ঞা না, বলার আরেকটু এক্সটেন্ড একটা সংজ্ঞা আছে যেটা আসলে বোঝা আমাদের খুব দরকার, আমাদের একটা কাজে লাগবে, টেস্ট পরীক্ষা, স্কুলের বিভিন্ন অভ্যন্তরীণ পরীক্ষা এখান থেকে ঘুরিয়ে পেঁচিয়ে প্রশ্ন দিলেও দিতে পারে। সো কাজের কমপ্লিট সংজ্ঞাটা কি? কাজের কমপ্লিট সংজ্ঞাটা যদি আমি দিই, সংজ্ঞাটা হবে এরকম যে কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করা হয় এবং বল প্রয়োগের ফলে যদি বস্তুটার স্মরণ ঘটে, ভালো করে শোনো, তাহলে বল এবং বলের দিকে বস্তুর স্মরণের উপাংশের গুণফলকে বলা হয় কাজ। কাজ এটা আবার কি অদ্ভুত জিনিস, আকাশ থেকে পড়লো না কোথেকে পড়লো, তাই না? আচ্ছা বোঝাচ্ছি। হ্যাঁ, সো দেখো এখানে কি হয়েছিল, বস্তুর উপর আমরা একটা দিকে বল প্রয়োগ করেছি, বল তো একটা ভেক্টর আছে আমরা জানি, সো আমি এই দিকে বল প্রয়োগ করেছি, সো এই বল প্রয়োগ করার কারণে বস্তুটার স্মরণ এই দিকে হয়েছে, মানে যেই দিকে বল প্রয়োগ করেছে সেই দিকেই স্মরণ হয়েছে, রাইট? হ্যাঁ, বাট সবসময় তো এটা হবে না, অন্য কিছুও তো হতে পারে, এটার উপর বস্তুটার উপর এদিকে বল প্রয়োগ করলে বস্তুটা তো অন্যদিকে যেতেও পারে, তাই না? এটা খুব সুন্দর উদাহরণ তোমরা পেয়ে যাবে তোমরা যখন মোবাইলে গেমস খেলো, বিলিয়ার্ড গেমস খেলো, হ্যাঁ, ওই যে পোল আর কি। হ্যাঁ, সো একটা বল দিয়ে তোমরা যখন স্টিক দিয়ে তোমরা হিট করো, আরেকটা বলকে কিন্তু তোমরা অ্যাঙ্গেলে পাঠাতে পারো, বাট তুমি হিট করো একটা দিকে, বাট বলটা কিন্তু অন্যদিকে ডাইভার্ট হয়, তাই না? তো সেখানে কিন্তু তুমি যেই দিকে বল প্রয়োগ করতেছো সেই দিকেই স্মরণ হয় না, অন্যদিকেও কিন্তু স্মরণ হচ্ছে, তাই না? তো সেখানে কাজটা কিভাবে হচ্ছে সেই হিসাবটা আমরা এখন জানবো। আচ্ছা, কাজ হচ্ছে কি, বল মানে এফ ইনটু বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ। আচ্ছা, এই জিনিসটা কি এটা একটু ব্যাখ্যা করি এখন আগে। হ্যাঁ, এটা ভালোভাবে বোঝা দরকার আছে, এটা একটা অন্যতম বেসিক পার্ট। হ্যাঁ, হায়ার লেভেলে গেলে তোমরা ভেক্টরে এই জিনিসটা বিস্তারিত জানতে পারবে। হ্যাঁ, সো ধরো আমার কাছে একটা বস্তু আছে, এটা হচ্ছে সেই বস্তুটা, আমি এই বস্তুটার উপর ঠিক এই দিকে বল প্রয়োগ করলাম, এই বলটা হচ্ছে এফ বল। এখন এই বলটার কারণে, এই বলটা মনে করো ঠিক ভালোভাবে পড়েনি কোনো কারণে, এই বলটা এই বলের কারণে, মানে একটা হচ্ছে ফিজিক্যাল বল আর একটা হচ্ছে ফোর্স। হ্যাঁ, সো এই বলটা এই ফোর্সের কারণে মনে করো আঘাতপ্রাপ্ত হয়ে সে মনে করো এই দিকে চলে গেল, মানে এখান থেকে সে ওখানে চলে গেল, ঠিক আছে? ধরো এই পয়েন্টটা হচ্ছে আমাদের এ পয়েন্ট, সেটা হচ্ছে বি পয়েন্ট, ওকে? তো এখন এ থেকে বি পর্যন্ত যে স্মরণ হলো সেটার ভ্যালু হচ্ছে এস। তাহলে কি হলো, আমি বস্তুর উপর এফ বল প্রয়োগ করলাম এই দিকে, বস্তুটা এ থেকে বি পর্যন্ত এই দিকে স্মরণ হলো এস পরিমাণ, তাই না? আচ্ছা, এখন একটু খেয়াল করো আমরা বলটা প্রয়োগ করেছি কোন দিকে, আমরা করেছি এই দিকে, তাই না? তার মানে এই দিকে বল প্রয়োগ করার উদ্দেশ্য হচ্ছে যে আমি চাই এই বলটা এই দিকেই যাক, অন্য দিকে যাওয়ার জন্য আমি কিন্তু বলটাকে প্রয়োগ করি নাই, তাই না? এখন খেয়াল করো এইখানে এই বস্তুর উপর যে বল প্রয়োগ করা হয়েছে, এই বল প্রয়োগ হওয়ার কারণে বস্তুটা আর আর এই দিকে চলে গেছে, তাই না? তার মানে আমি যদি চিন্তা করি বস্তুটা কোন দিক গেছে, সে কিছুটা সামনের দিকে আগাইছে, আবার অ্যাট দ্য সেম টাইম সে কিন্তু কিছুটা উপরের দিকেও আগাইছে, রাইট? হ্যাঁ, মানে কিছুটা সামনের দিকে গেছে, কিছুটা উপরের দিকে গেছে, যার কারণে সে এই দিকে একটা পথ অবলম্বন করতে পারছে, রাইট? আচ্ছা, ব্যাপারটা কিরকম একটু খেয়াল করে দেখো, যে ধরো তোমার এক বন্ধুকে কিছু টাকা দিয়েছে, হ্যাঁ, টাকা দিয়ে বললো যে তোমার জন্য একটা চকলেট নিয়ে আসতে, ঠিক আছে? ওকে, ফাইন। সো তোমার বন্ধুটাকে তুমি টাকা দিয়েছো, সে বন্ধুটা চকলেট আনতে গেছে, সো যাওয়ার পথে মাঝখানে তার সাথে আরেক বন্ধুর দেখা হয়েছে, ঠিক আছে? তো সেই বন্ধু করেছে কি, সেই বন্ধু তোমার ওই বন্ধুটাকে বলছে, তুই তো দোকানে যাচ্ছিস, তুই আসার সময় আমার জন্য আইসক্রিমও নিয়ে আসিস, এই ধর টাকা। সো তোমার ওই বন্ধু দোকানে গেলো, তোমার জন্য চকলেট নিয়ে আসলো, তোমার জন্য আইসক্রিম নিয়ে আসলো, হ্যাঁ, তো নিয়ে এসে আসার পথে তা ওই বন্ধুর আইসক্রিমটা তাকে দিয়ে দিলো এবং তোমার কাছে এসে তোমার চকলেটটা দিয়ে দিলো, রাইট? এখন খেয়াল করো তোমার ওই বন্ধু, তুমি যাকে চকলেট আনতে পাঠাইছো, হ্যাঁ, সে আইসক্রিম কিনছে নাকি কিনে নাই, এতে কি তোমার কিছু যায় আসে? কিছু যায় আসে না। হ্যাঁ, তুমি শুধু দেখবা যে তুমি এখানে তুমি যে চকলেট আনতে পাঠাইছো সেইটা ওয়ানস কিনা, রাইট? হ্যাঁ, তাই তো। তো এখন খেয়াল করো, তাহলে আমি যদি শুধু চিন্তা করি যে এই বস্তুটার এই দিকে স্মরণ কত, মানে এই দিকটা হচ্ছে আমার বলের দিক, তাহলে আমার যেটা করতে হবে এখান থেকে একটা লম্ব টানতে হবে, লম্ব টেনে আমি রেখাটা যোগ করব। সো আমি তাহলে বলতে পারি যে এই যে এই পরিমাণ, এই রেখাটার যে দৈর্ঘ্য, এই পরিমাণই হচ্ছে বস্তুটার স্মরণ ঘটছে কোন দিকে, বলের দিকে। আমি বল দিছি এই দিকে, বস্তুটার স্মরণ ঘুরতেছে এই দিকে প্লাস উপরের দিকে, মানে হচ্ছে এই দিকেও গিয়েছে উপরের দিকেও গিয়েছে, বাট সে উপরের দিকে গেছে না কি যায় নাই তাতে আমার কিছু যায় আসে না, তোমার ওই আইসক্রিমওয়ালা বন্ধুর মতো আর কি। তুমি যেহেতু এইদিকে বল প্রয়োগ করেছো, তুমি শুধু হিসেব করে দেখবা
তোমার বলের দিকে তার কতটুকু স্মরণ ঘুরছে, ক্লিয়ার? হ্যাঁ, তো তার মানে আমি যদি চিন্তা করি আমার এখানে ক্রিয়া হতো যে আমার কাজটা হবে, সেটা হবে এই যে বল ইনটু বলের দিকে তার কতটুকু স্মরণ হয়েছে, বল এই দিকে, এই দিকে তার স্মরণ হয়েছে এখান থেকে এই পর্যন্ত, দেখো সে কিন্তু এই দিক থেকে এইখানে এই পর্যন্তই আসছে, তাই না? তো এই যে এই পরিমাণ স্মরণটা হয়েছে এইটাই হচ্ছে বলের দিকে স্মরণের উপাংশ, বোঝা গেল বিষয়টা? সো এটাকে কেন উপাংশ বলা হয় এটার একটা ইন্টারেস্টিং কারণ আছে, যেটা হচ্ছে খেয়াল করে দেখো এই বস্তুটার মূল স্মরণ তো হচ্ছে এখান থেকে এখানে, তাই না? সো এই স্মরণটা কেন পাইলাম আমরা, এই ভ্যালু এইটুকু রেখাটা কেন পাইলাম, কারণ সে যে ওইদিকে সরছে তার একটা অংশ তাকে ওইদিকে ফেলতেছে, রাইট? হ্যাঁ, তার মানে এই অংশটুকু যেটাকে আমরা উপাংশ বলতেছি এটা হচ্ছে আসলে এই স্মরণের একটা উপ অংশ, আর এই জন্য এটাকে আমরা বলি উপ অংশ, ঠিক আছে? তো এসএসসি লেভেলের জন্য এতটুকু বুঝে রাখলেই তোমাদের জন্য এনাফ হবে, ঠিক আছে? তো তার মানে আমরা যখন এখানে কাজের হিসাব করব তখন আমরা এই ফোর্সটা হিসাব করব, এখানে কতটুকু ফোর্স দেওয়া হয়েছে তার সাথে গুণ করব বলের দিকে স্মরণের উপাংশ, আর আমাদের বলের দিকে স্মরণের উপাংশ হচ্ছে এইটা, তো এটাকে আমরা নাম দিলাম ধরো সি। তাহলে খেয়াল করো আমাকে তার মানে যেটা করতে হবে সেটা হচ্ছে এই এই এস এর কোনো দরকার নেই আমার, এই এ বির কোনো দরকার নেই আমার, দরকার এই এসির মান, রাইট? তার মানে আমাকে বলের সাথে এফ এর সাথে গুণ দিতে হবে বলের দিকে স্মরণের উপাংশ যেটার মান হচ্ছে আসলে এসি, এইটাই হবে আমার কাজ, ডাব্লিউ ইজিক্যাল টু এফ ইন্টু এসি, রাইট? হ্যাঁ, ওকে, তাহলে এখন এসির মানটা আমরা বের করবো, কীভাবে বের করবো? খুব সিম্পল। তো এই যে সমকোণী ত্রিভুজটা আমরা পাইলাম, তাহলে সমকোণী ত্রিভুজে খেয়াল করে দেখো আমরা কি কি জানি, আমার দরকার এইটা না, মানে এইটা হচ্ছে ভূমি, মানে আমার ভূমিটা দরকার, আর কি কি জানি আমি খেয়াল করে দেখো, আমি এই বাহুটার মান জানি, মানে যেটা হচ্ছে এ থেকে বি পর্যন্ত, মানে আমি এইটা জানি, এটাকে কি বলে, এটাকে বলে অতিভুজ, রাইট? তার মানে এই সমকোণী ত্রিভুজটার আমি ভূমি বের করতে চাই আর অতিভুজ আমার জানা আছে। আচ্ছা, আর কি করা, আর কি হইলে আমি এখান থেকে এইটা বের করতে পারবো, আমাকে জানতে হবে এই কোণটা, জানতে হবে এই কোণটা, ধরলাম যে আমরা যেদিকে বল প্রয়োগ করেছি সেই বল প্রয়োগ করার দিকের সাথে বস্তুটা থিটা কোণ করে সরে গিয়েছে, মানে এই থিটা কোণটা আমাদের জানা থাকা লাগবে, সো এই কোণটা হচ্ছে থিটা। তাহলে দেখো খুব সিম্পল ভাবে চিন্তা করে দেখো আমরা এখান থেকে কি পাই, আমরা অতিভুজ আর ভূমির মধ্যে কি সম্পর্ক জানি, হ্যাঁ কস, তাই না? আমরা জানি ভূমি বাই অতিভুজ ইজ ইকুয়াল টু কি, কস থিটা, রাইট? তাহলে এখানে আমাদের ভূমিকে, ভূমি হচ্ছে আমাদের এসি, এসি, তাহলে এসি বাই এবি, এসি বাই এবি ইজ ইকুয়াল টু হচ্ছে কস থিটা, রাইট? হ্যাঁ, তাহলে আমার তো দরকার এসির মান, তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, এসি ইজ ইকুয়াল টু এবি কে ওই পাশে পাঠিয়ে দিলে এবি কস থিটা। এখন দেখো এবিটা কি, এবি মানে বস্তুটার প্রকৃত অর্থে স্মরণ, এটা তো দেওয়া থাকবেই, হ্যাঁ। সো এই স্মরণটা যদি দেওয়া থাকে এটার মান কত আমরা ধরে নিচ্ছি এস, তাই না? তাহলে এখান থেকে আমরা পাচ্ছি এস কস থিটা, অর্থাৎ তার মানে এই বস্তুটার বলের দিকে যে স্মরণের উপাংশ এই এতটুকু এইখান থেকে এই পর্যন্ত, এই বাহুটার মান হচ্ছে এস কস থিটা। তাহলে আমরা জানি কাজ কি, বল ইনটু বলের দিকে স্মরণ, সো এটা হচ্ছে আমার বল, আর এখন বলের দিকে স্মরণের স্মরণ কোণটা এস কস থিটা, মানে এটা আসলে উপাংশ, আর তার মানে আমি এখন ডিরেক্টলি গুণ দিতে পারবো বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ, অর্থাৎ আমি যদি তাহলে এখানে করি ডাব্লিউ ইকুয়াল এফ ইনটু এসি, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এফ ইনটু এস কস থিটা, আর এটাই হচ্ছে প্রকৃত অর্থে কাজের সম্পূর্ণ কমপ্লিট সমীকরণ, হ্যাঁ। সো এই সূত্রটাই হচ্ছে আমাদের মূল সূত্র, আমরা মাথায় রাখবো, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করে দেখো এর আগে আমরা স্বাভাবিকভাবে কি সূত্র পেয়েছিলাম, আমরা পেয়েছিলাম কাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ইনটু এস, এইটা কখন, এটা তখন যখন বস্তুর উপর যেই দিকে বল প্রয়োগ করা হয় বস্তুর স্মরণও সেই দিকে ঘটে তখন, তাই না? বাট ট্রুলি এইখানে আসলে এই সূত্রটাই কাজ করে, বোঝা গেল না, তাই না? আচ্ছা খেয়াল করে দেখো, আমরা তো জানি তাহলে কাজ ডাব্লিউ ইকুয়াল কি এফ ইনটু এস ইনটু কস থিটা, মানে বল ইনটু বলের দিকে স্মরণের উপাংশ। এখন খেয়াল করো এফ গুণ দিলাম এখান থেকে এখান থেকে, হ্যাঁ এইটা এটা দেখতেছি আর কি, হ্যাঁ। সো এফ গুণ দিলাম, সো এই বস্তুটা স্মরণ হয়েছে এস, তাহলে এস গুণ দিলাম, আচ্ছা কস থিটা, এইখানে আমরা থিটা পাইছিলাম, তাই না? থিটাটা কেন তৈরি হয়েছিল,
বল প্রয়োগ করা হয়েছে এইদিকে, বস্তুটা সরণ ঘটছে এইদিকে, তাদের মধ্যে একটা কোণ তৈরি হয়েছে, তাই না? এখন খেয়াল করো, এটা যদি আরো এইদিকে হেলে যাইতো তাহলে কোণটা আরো ছোট হইতো, বাট এইটা এই বস্তুটা যদি একদম সোজাই যাইতো তাহলে বলও এইদিকে, বস্তুটার সরণও ওই দিকে, তাহলে মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। অর্থাৎ এই ক্ষেত্রে আসলে এই থিটার মান হচ্ছে 0 ডিগ্রি, অর্থাৎ তখন আমরা যেখানে বসাবো cos 0 ডিগ্রি মান কত? 1, অর্থাৎ তখন আর এই cos থিটা দেখা লাগে না, দেওয়া লাগে না। সো এই জন্য সেখান থেকে আমরা পেয়ে গিয়েছিলাম W = Fs, অর্থাৎ W = Fs এটা কেবলমাত্র তুমি তখনই ব্যবহার করতে পারবে যখন বস্তুর বল যেদিকে দেওয়া হয়েছে বস্তুটার ডিরেক্ট সরণ সেই দিকেই ঘুরছে, তখন তুমি ডিরেক্ট W = Fs ব্যবহার করতে পারবে। বাট যদি এরকম না হয়, যদি সে বলের দিকের সাথে যে কোনো একদিকে কোণ তৈরি করে চলে যায়, তখন তোমাকে অবশ্যই W = Fs cos θ এই সূত্রটা ব্যবহার করতে হবে। সো এটাই হচ্ছে কাজের কমপ্লিট সংজ্ঞা। সো এখন আমরা যেটা করব যে কাজের একক বা মাত্রা বের করার চেষ্টা করব। মাত্রা কি একক কি তোমরা অবশ্যই অলরেডি জানো, হ্যাঁ। সো এটা আমরা প্রথম অধ্যায়ে পড়ে এসেছি। সো আমরা মাত্রা যদি বের করতে চাই কাজের, W = হচ্ছে F আর হচ্ছে ইনটু S, মানে বল ইনটু সরণ, তাই না? আচ্ছা, সো এখন খেয়াল করো, আমরা যদি মাত্রা বের করতে চাই তাহলে কি করতে হবে? আমাকে এই এই রাশিটার মধ্যে যে যে রাশিগুলো আছে তাদের প্রত্যেকটাকে আমার তাদের মৌলিক রাশিতে ভাগ করে নিতে হবে। তাহলে F কে যদি আমরা ভাঙি, F কে ভাঙলে আমরা পাই কি? MA, হ্যাঁ। S কে ভাঙলে তো কিছুই নেই, S তো সরল, S তো নিজেই মৌলিক রাশি, দৈর্ঘ্য S, তাহলে MAS। আচ্ছা, তাহলে ভর মৌলিক রাশি, সরণ এখানে মৌলিক রাশি, এ কিন্তু মৌলিক রাশি না, বাট এর মাত্রা তো আমরা মুখে মুখে অলরেডি বলতেই পারি, তাই না? তাহলে আমরা একবারে ডিরেক্ট মাত্রা বসিয়ে ফেলি। তাহলে এখানে ভরের মাত্রা কত? ভর, ভরের মাত্রা হচ্ছে মাত্রা কি? M, তাই তো? আচ্ছা, তারপরে দেখো ত্বরণের মাত্রা কি? L T inverse 2, আমরা জানি। আচ্ছা, আর সরণের মাত্রা কি? L। তাহলে আমরা যদি L আর L গুণ করে ফেলি তাহলে আমরা একবারে পেয়ে যাচ্ছি M L² T inverse 2, আর এটাই হচ্ছে আমাদের কি? এটাই হচ্ছে আমাদের কাজের মাত্রা। তাহলে কাজের একক কি হবে? তাহলে কাজের একক হচ্ছে, আমরা জানি আবারও W = Fs। তাহলে বলের একক কি? বলের এককে ভেঙে ভেঙে করা যায়, আবার আমরা বলের এক গোটা একক একসাথে বলতে পারি নিউটন, তাই না? তাহলে আমরা ওইটাই ব্যবহার করি, তাহলে বলের একক হচ্ছে নিউটন। আর সরণের একক কি? সেকেন্ড, মিটার, তাই না? তাহলে নিউটন মিটার, এটাই হচ্ছে আসলে আমাদের কাজের একক, হ্যাঁ। এবং এইখানে এই নিউটন মিটারটাকে একসাথে, হ্যাঁ, আমরা যেমন বলের সংজ্ঞার ক্ষেত্রে ভর এবং ত্বরণের গুণফলকে একসাথে আমরা নিউটন বলি, ঠিক একইভাবে নিউটন আর মিটার এইটাকে আমরা একসাথে বলি জুল, হ্যাঁ। সো অ্যাকচুয়ালি কাজের এককে বলা হয় একসাথে জুল। সো মনে রাখবে কাজের একক হচ্ছে জুল। ওকে, সো এই গেল কাজের সংজ্ঞা। এখন এই কাজের প্রকারভেদ কিরকম হতে পারে? আচ্ছা, আরেকটা জিনিস আমার মনে হয় একটু বলা দরকার, সেটা হচ্ছে যে কাজকে আমরা এভাবে ফিজিক্যালি মিনিং করলেও কাজকে জুল দিয়ে প্রকাশ করতে সব ঠিক আছে, বাট কাজের এই সংজ্ঞাটা দিয়ে সবসময় তুমি কাজের হিসাব করতে পারবে না। কেন আমি বলি, সাপোজ এই মুহূর্তে আমার সামনে কিছু লাইট আছে, হ্যাঁ। সো লাইট হচ্ছে আলো, মানে আলো হচ্ছে কিন্তু একটা শক্তির উৎস, হ্যাঁ। শক্তি থাকার কারণেই আসলে কোনো বস্তু কাজ করতে পারে, হ্যাঁ। সো এই যে লাইটের যে শক্তিগুলো আছে সেগুলোকেও কিন্তু তুমি আলটিমেটলি জুলে হিসাব করবে, বাট তুমি কিন্তু লাইটের ক্ষেত্রে এইভাবে বল ইনটু সরণ বের করতে পারবে না। সো আসলে যেটা হয় যে আমাদের বেশ কিছু প্যারামিটার আছে যাদের ক্ষেত্রে এই কাজটাকে, কাজকে সংজ্ঞায়িত করা হয় এইভাবে, হ্যাঁ, কতটুকু কাজ করলে সেটাকে এক জুল কাজ বলা যাবে, বাট ডিরেক্টলি সবকিছু থেকে তুমি এইভাবে কাজের হিসাব করতে পারবে না। যেমন মনে করো ইলেকট্রিসিটির ক্ষেত্রে, ইলেকট্রিসিটির ক্ষেত্রে কিন্তু বল এবং সরণ দিয়ে ডিরেক্ট তুমি হিসাব করতে পারবে না। তবে হ্যাঁ, কাজ মানেই হচ্ছে সেটা আসলে শক্তি, শক্তি আসলে সবসময় এক রূপ থেকে অন্য রূপে রূপান্তরিত হয়, তাই না? সো এখন যে আমার সামনে লাইটগুলো জ্বলছে সে আলোক শক্তি, তুমি চাইলে আলোক শক্তিকে সোলার সেল দিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তর করতে পারো, তো তড়িৎ শক্তি থেকে তুমি চাইলে ফ্যান ঘুরাতে পারো, ফ্যানটা কিন্তু ফিজিক্যালি ঘুরে, তাই না? তো সেখান থেকে কিন্তু কাজের হিসেব করা সম্ভব, তাই না? সো আসলে সব কিছুই, সব ধরনের শক্তি হয়ে আসলে কাজ করে। সো কাজটাকে আমরা আমাদের রিয়েল লাইফে সংজ্ঞায়িত করার জন্য এরকম ফিজিক্যালি সংজ্ঞায়িত করি, বাট সব কিছুতে তুমি ডিরেক্টলি এইভাবে ফিজিক্যালি কাজকে সংজ্ঞায়িত করতে পারবে না, বাট তুমি ওই শক্তিটাকে কনভার্ট করে
এই শক্তিতে নিয়ে আসতে পারো, যেটা ফিজিক্যালি একটু আগে দেখলাম, এটা হচ্ছে যান্ত্রিক শক্তি, তুমি বলতে পারো। হ্যাঁ, সো এই জিনিসটা একটু মাথায় রাখবে, সো ডোন্ট বি কনফিউজড। হ্যাঁ, ওকে, সো এখন এই কাজ আবার দুই প্রকার হয়, একটা হচ্ছে ধনাত্মক কাজ আর একটা হচ্ছে ঋণাত্মক কাজ। হ্যাঁ, ধনাত্মক কাজটা কি, খুব সিম্পল, একটু আগে যে উদাহরণটা দিয়ে এত কথা বললাম সেই কাজটা ছিল ধনাত্মক কাজ। ধনাত্মক কাজ হওয়ার মানে কি, ধনাত্মক কাজ হওয়ার মানে হচ্ছে যে কোনো একটা বস্তুর উপর তুমি বল প্রয়োগ করছো এবং তুমি যেই দিকে বল প্রয়োগ করতেছো সেই দিকেই সরণ হচ্ছে, বা বলের যে বলের দিকে বস্তুর সরণের উপাংশ থাকতেছে, তখন সেটাকে আমরা বলবো ধনাত্মক কাজ। তাহলে ঋণাত্মক কাজ কখন, ঋণাত্মক কাজ উল্টাটা, ধরো আমি ডাস্টারটাকে এই দিকে ঠেলছি বাম হাত দিয়ে এবং আমার ডান হাত দিয়ে এটাকে আমি এই দিকে ঠেলতেছি। এখন কোনো কারণে আমার বাম হাতের শক্তি বেশি, ডান হাতের শক্তি কম, তো আমি যদি এখন দুটাকে ঠেলতে থাকি, আমি এই ডান হাত দিয়ে এটাকে ঠেলতে থাকবো ঠিকই, বাট ঠেলার পরেও এটা পেছন দিকে আমাকে নিয়ে যাবে। তাহলে এইখানে আমি কিন্তু বল প্রয়োগ করছি এবং বল প্রয়োগ করার পর আমি যেদিকে বল প্রয়োগ করতেছি বস্তুটা সরণ হচ্ছে বিপরীত দিকে। সো এই ক্ষেত্রে তুমি কি কাজ করছো, না অবশ্যই কাজ করছো, বাট সেই কাজটা হবে তখন নেগেটিভ কাজ। আশা করি বোঝা গিয়েছে, দ্যাটস অল। দেন আমরা আলোচনা করব শক্তি নিয়ে। শক্তি কি, এটা অলরেডি বলে ফেলছি, রাইট? শক্তিকে যদি সিম্পলি বলি, কোনো বস্তুর কাজ করার ক্ষমতাই হচ্ছে শক্তি। তো বেসিক্যালি কাজ আর শক্তি একই জিনিস, কাজ আর শক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। হ্যাঁ, আমি যদি বলি আমার আমি কাজ করতে পারি, তার মানে আমার মধ্যে শক্তি আছে, তাই না? বাট আমি যদি বলি আমার আমার মধ্যে শক্তি আছে, তার মানেও কিন্তু আসলে একই দাঁড়ায় যে আমি কাজ করতে পারি, তাই না? তো আমি আসলে কতটুকু কাজ করতে পারি, আমি ততটুকুই কাজ করতে পারি আমার মধ্যে ঠিক যতটুকু শক্তি আছে। হ্যাঁ, আমার মধ্যে শক্তি যেই পরিমাণ আছে আমি তার থেকে বেশি কাজ কোনোদিনও করতে পারবো না। সো এখানে আর জটিলভাবে ভাবার কিছু নেই, যাহা কাজ তাই শক্তি, সিম্পলি মাথার মধ্যে ঢুকিয়ে নাও। এবং দুইটা একই রাশি, দুইটার মাত্রা বা একক কোনো কিছুর মধ্যে কোনো পার্থক্য হয় না, ঠিক আছে? সো কাজের মাত্রা, কাজের একক জুল, শক্তির এককও জুল। হ্যাঁ, ওই যে একটু আগে বললাম আলো একটা শক্তি। সো আলো শক্তি মানে কি, আলো থেকে কাজ করিয়ে নেওয়া সম্ভব। হ্যাঁ, তাপ, তাপ একটা শক্তি, তার মানে তাপ থেকে কাজ করে নেওয়া সম্ভব। তড়িৎ, তড়িৎ একটা শক্তি, তার মানে সেখান থেকে কাজ করে নেওয়া সম্ভব। রাসায়নিক শক্তি, ব্যাটারির মধ্যে শক্তি দেয়, সেটা হচ্ছে রাসায়নিক শক্তি। সো সেই মধ্যে শক্তি আছে, তার মানে তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া সম্ভব। সো তার মানে মোটামুটি সিম্পলিফাই করে বলা যায়, যার মধ্যে শক্তি আছে তাকে দিয়েই আমরা কাজ করিয়ে নিতে পারবো, প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ঘুরিয়ে ফিরিয়ে ফিজিক্যাল কাজ করাইতে পারবো। ওকে, সো এই হচ্ছে বিষয়। সো দেন তাহলে আমরা কাজ বুঝে ফেললাম, শক্তি বুঝে ফেললাম, তাহলে বাকি রইল কি, বাকি রইল আমাদের ক্ষমতা, তাই না? ক্ষমতা জিনিসটা ফিজিক্সের ভাষায় বোঝার আগে আমি একটু রিয়েল লাইফে বোঝা ট্রাই করে দেখি বুঝতে পারি কিনা, ঠিক আছে? ধরো কারো কোনো, আমরা তো এই ক্ষমতা শব্দটা অনেক বিশেষ অনেক জায়গাতেই শুনি। হ্যাঁ, সাপোজ অমুকের অনেক ক্ষমতা, তো এই কথাটা তারা কি মিন করে? মনে করো কোনো এক নেতা খেতার সাথে তোমার পরিচয় আছে। হ্যাঁ, তুমি বলতেছো তার অনেক ক্ষমতা, আচ্ছা এটার মানে কি? এটার মানে হচ্ছে যে কোনো একটা কাজ করার জন্য, মনে করো আমাকে যদি তুমি কাজটা করতে দাও, হ্যাঁ আমি অনেক কষ্ট করে ঘুরিয়ে ফিরিয়ে সময় লাগায় সেই কাজটা করব। বাট যার মনে করো অনেক পাওয়ার আছে, অনেক ক্ষমতা আছে, হ্যাঁ সে কি করবে, সে কোনো সেই কাজটা করার জন্য কোনো একজনকে উচ্চপদস্থ কোনো কর্মীকে বা কাউকে ফোন দিবে, বা লিডার কাউকে ফোন দিবে, সে এক ফোন দিবে, এক ফোনেই পুরো কাজ হয়ে যাবে, রাইট? তাহলে বিষয়টা কী দাঁড়ালো, তার ক্ষমতা বেশি, তাই তো? আচ্ছা, তাহলে ক্ষমতা বেশি হওয়া মানে কি, ক্ষমতা বেশি হওয়া মানে কি বেশি কাজ করা? না, বেশি কাজ করা না। ক্ষমতা বেশি মানে হচ্ছে আমার ক্ষমতা কম, আমি একটা কাজ করব দুই দিন লাগে, দুই বছর লাগে, যার ক্ষমতা বেশি সে একটা ওই একই কাজ করবে একদিনের মধ্যে করে ফেলবে বা এক ঘন্টার মধ্যে করে ফেলবে, তাই না? তো তার মানে রিয়েল লাইফে আমরা ক্ষমতা বলতে আসলে চিন্তা করে দেখো, আমরা এটাই বুঝি যে যে কোনো কাজ ইনস্ট্যান্টলি করে ফেলতে পারে, খুব দ্রুত করায় ফেলতে পারে, তার হচ্ছে ক্ষমতা বেশি, রাইট? ঠিক সেম থিওরিটা কাজ করে ফিজিক্সের ক্ষমতার ক্ষেত্রে, ঠিক আছে? ফিজিক্সের ভাষায় ক্ষমতাটা হচ্ছে এই যে যখন কোনো বস্তু কাজ করে, সে বস্তুটা কোনো একটা কাজ কত দ্রুত করতে পারে সেটা হচ্ছে ক্ষমতা। অথবা এইটাকে আরেকটু ফর্মালি এভাবে বলা যায় যে কোনো বস্তুর কাজ করার হার, মানে একই সময়ে, হ্যাঁ দুইটা ঘটনা ঘটতেছে, মনে করো দুইটা জায়গায় কাজ চলতেছে, একই সময়ে যে জায়গায় বেশি কাজ হয়ে যায় ইন টোটাল,
সেই জায়গাতে বলতে হবে সেই যন্ত্রটা বা সেই শক্তিটা বা সেই জায়গাটা ক্ষমতাটা বেশি এরকম বলতে হবে রাইট হ্যাঁ সো দ্যাট মিন্স আমরা জানি যে যখনই আমরা দুইটা বস্তুর মধ্যে কম্পেয়ার করি এরকম ভাবে সময় দিয়ে তখন আমরা আসলে হার বের করি সো বেসিক্যালি ক্ষমতা হচ্ছে কোনো বস্তুর বা কোনো কিছুর কাজ করার হার যার কাজ করার হার যত বেশি সে অল্প সময়ে বেশি কাজ করতে পারে মানে তার ক্ষমতা বেশি যার কাজ করার হার যত কম সে অল্প সময় তত কম কাজ করতে পারে কিভাবে ধরো যে একটা বিল্ডিং এর তো বিল্ডিং এর ছাদে দুইজন শ্রমিক ইট তুলতেছে হ্যাঁ সো নিচে অনেকগুলো ইট রাখা আছে সো এই ইটগুলা দুইজন শ্রমিক তুলতেছে সো শ্রমিকগুলা করতেছে কি একজন শ্রমিক করতেছে কি একবারে এক মিনিটে সে ছাদে দুইটা করে ইট নিয়ে যাচ্ছে কয়টা করে দুইটা করে হ্যাঁ সো দুইটা করে ইট নিয়ে যাচ্ছে সো আমরা ধরে নেই যে দুইটা করে ইট নিয়ে যাওয়ার জন্য টোটাল 10 জুল শক্তি খরচ করতে হয় ধরে নিলাম আর কি হ্যাঁ সো তার মানে প্রথম যে মজুর দিন মজুর বা যে লোক মনে করে সে হচ্ছে এ আরেকজন হচ্ছে বি এ করে কি সে এক মিনিটে একবারে দুইটা করে ইট ছাদে নিয়ে যায় মানে সে টোটাল কাজ করে 10 জুল প্রতি এক মিনিটে হ্যাঁ অন্যদিকে দ্বিতীয় ব্যক্তি সে একটু শক্তিশালী বেশি হ্যাঁ সে করে কি একবারে তিনটা করে ইট নিয়ে যায় মানে সে তাহলে কাজ করে 15 জুল প্রতি এক মিনিটে এখন খেয়াল করো আমি যেটা করলাম এই দুইজনকে ইট সমান সমান ভাগ করে দিলাম ঠিক আছে মানে টোটাল মনে করে 100টা ইট আছে আমি একে দিলাম 50টা একে বি কে দিলাম 50টা তাহলে তোমরা বলো কে তাড়াতাড়ি 50টা ইট উপরে তুলতে পারবে অবশ্যই বি তাই না কেন কারণ সে প্রতি এক মিনিটে 15 জুল করে কাজ করতে পারে মানে তিনটা করে ইট তুলতে পারে রাইট তাহলে তার তো আগে শেষই হবে অর্থাৎ আমাকে বলতে হবে এখানে যে এ থেকে বি এর ক্ষমতাটা বেশি আর যেহেতু আমি এখানে একক হিসেবে ব্যবহার করেছি কি মিনিট হ্যাঁ তাহলে আমি বলতে পারি যে এদের কাজ করার হার হ্যাঁ সেটা হচ্ছে 15 জুল পার মিনিট 15 জুল পার মিনিট সো আমরা যেহেতু সবকিছু এসএ এককে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে আমরা তখন প্রতি সেকেন্ডে কোনো বস্তুর কাজ করার ক্ষমতা হিসাব করব তাহলে একটু চিন্তা করো তাহলে এখন যদি কোনো একটা বস্তু টোটাল টি সময়ে টি সময় ধরে সে টোটাল কাজ করলো ডাব্লিউ পরিমাণ আমরা জানি কাজ ডাব্লিউ সো টি সময়ে সে ডাব্লিউ পরিমাণ কাজ করে তাহলে একক সময়ে সে কতটুকু কাজ করবে সেটা কিভাবে বের করবো তখন আমরা যেটা করব তাহলে একক সময়ে ঐকিক নিয়মে চিন্তা করলে আমরা তখন করব ডাব্লিউ বাই টি মানে ডাব্লিউ কে টি দিয়ে ভাগ দিলেই আমরা পেয়ে যাব যে ওই বস্তুটা প্রতি একক সময়ে বা প্রতি এক সেকেন্ডে এসে আমরা চিন্তা করলে কতটুকু কাজ করে আর এইটাই হচ্ছে কাজ করার হার মানে হচ্ছে ক্ষমতা তো আমরা বলতে পারি ক্ষমতাকে আমরা প্রকাশ করি কি দিয়ে পি দিয়ে পি ফর পাওয়ার হ্যাঁ পাওয়ার হ্যাঁ সো ক্ষমতা পি ইজ ইকাল টু হচ্ছে ডাব্লিউ বাই টি দ্যাটস অল ওকে সো এখন খেয়াল করে দেখো যেটা হচ্ছে যে তাহলে কাজ হচ্ছে কি ক্ষমতা হচ্ছে কি কাজ করার হার আচ্ছা সো তাহলে ক্ষমতার মাত্রা এককটা আমরা দেখে ফেলি একটু আগে আমরা তো মনে হয় কাজের একক বের করে কাজের মাত্রা বের করেছিলাম তাই না তাহলে আলাদা করে কাজের মাত্রা ডাব্লিউর মাত্রা এখানে বের করার দরকার নাই মাত্রাটা কি ছিল খুব সম্ভবত আমি যদি ভুল না করে থাকি সেটা হচ্ছে এম এল স্কোয়ার টি ইনভার্স টু তাই তো সো এটা হচ্ছে আমাদের কার মাত্রা এটা হচ্ছে কাজের মাত্রা দেন নিচে হচ্ছে কি সময় আছে তাই না তাহলে সময় কোন মৌলিক রাশির মধ্যে পড়ছে সেটা হচ্ছে মানে টি হচ্ছে সময়ের মধ্যে মানে টাইম তাহলে সেটার প্রতীক কি সেটা হচ্ছে টি তাহলে এখন টি তো নিচে আছে টিকে যদি আমরা উপরে নিয়ে চলে লিখতে চাই ওই টি এর সাথে মিলিয়ে তাহলে সেটা হয়ে যাবে কত যোগ হয়ে যাবে তাই না মানে মাইনাস হবে সো এম এল স্কোয়ার টি ইনভার্স থ্রি সো এইটাই হচ্ছে আমাদের ক্ষমতার মাত্রা তাহলে ক্ষমতার একক কি হবে একইভাবে এই ইকুয়েশনটাকে আবার ভেঙে ফেলো তাহলে আমরা জানি যে ক্ষমতা পি ইকুয়াল টু হচ্ছে ডাব্লিউ বাই টি তাহলে আমরা কাজের একক কি কাজের একক হচ্ছে জুল আমরা জানি আর সময় একক কি এস তাহলে আমরা লিখতে পারি জুল পার সেকেন্ড বা জে এস ইনভার্স ওয়ান সো আগেও বলেছি যে কোনো একক থেকে আসলে ওই জিনিসটা কি বা ওইটার সংজ্ঞাটা পাওয়া যায় সো এখানে দেখো জুল পার সেকেন্ড আমি যদি বলি যে কোনো একটা বস্তু এক সেকেন্ডে 10 জুল কাজ করতে পারে তাহলে তার ক্ষমতা হবে আমি সরি হ্যাঁ তার ক্ষমতা হবে 10 জুল পার
সেকেন্ড, 10 জুল পার সেকেন্ড, মানে ওই বস্তুটা বা ওই জিনিসটা প্রতি সেকেন্ডে 10 জুল করে কাজ করতে পারে। কোন বস্তুর ক্ষমতা হচ্ছে 15 জুল পার সেকেন্ড, হ্যাঁ 15 জুল পার সেকেন্ড, এটার মানে হচ্ছে ওই বস্তুটা প্রতি সেকেন্ডে 15 জুল করে কাজ করতে পারে। এখন খেয়াল করে দেখো, কাজের ক্ষেত্রে আমাদের একক ছিল কি নিউটন মিটার, নিউটন মিটারকে আমরা একসাথে কি বলেছি জুল, রাইট? ঠিক একইভাবে ক্ষমতার ক্ষেত্রে হচ্ছে জুল পার সেকেন্ড, এই জুল পার সেকেন্ডকে আমরা একসাথে বলি ওয়াট, কি বলি ওয়াট, এবং এটাকে আমরা প্রকাশ করি ডাব্লিউ দিয়ে। হ্যাঁ খেয়াল রাখবা এই ডাব্লিউ কিন্তু আসলে কাজের ডাব্লিউ না, এই ডাব্লিউ হচ্ছে ওয়ার্ক আর এই ডাব্লিউ হচ্ছে ওয়াট, ঠিক আছে? ওকে, সো তার মানে এখানে যে লিখলাম 10 জুল পার সেকেন্ড, 15 জুল পার সেকেন্ড, এটাকে আমি এভাবে না লিখে আমি এভাবে লিখতে পারি 10 ওয়াট, 15 ওয়াট। হ্যাঁ, আমাদের বাসায় যে বৈদ্যুতিক বাতি থাকে বা বিভিন্ন যন্ত্রপাতি থাকে তাদেরকে দেখবা ওয়াট লেখা থাকে, হ্যাঁ 60 ওয়াট 40 ওয়াট। হ্যাঁ, তো 60 ওয়াট মানে কি, 60 ওয়াট মানে হচ্ছে ওই বাতিটা প্রতি সেকেন্ডে, সে যেহেতু ইলেকট্রিসিটিকে ব্যবহার করে তার মানে সে প্রতি সেকেন্ডে 60 জুল তড়িৎ শক্তিকে সে তাপ শক্তিতে এবং আলোক শক্তিতে রূপান্তর করে। সো এটাই হচ্ছে আমাদের ক্ষমতা। সো ক্ষমতার মাত্রা একগত হয়ে গেল। সো দেন আমরা হচ্ছে এইগুলো নিয়ে একটু বিস্তারিত ঘাটাঘাটি করব। সো দেখো, তাহলে কাজ গেল, শক্তি গেল, ক্ষমতা গেল, ঠিক আছে? সো কাজ আর শক্তি বেসিক্যালি একই জিনিস, আর ক্ষমতা তো আসলে কাজ আর শক্তির হারি, হ্যাঁ। সো তার মানে মূল কাজটা আসলে কাজ বা শক্তি ওইটা নিয়ে আমাদের করতে হবে। হ্যাঁ, সো আমরা আজকে এখন যেটা করব সেটা হচ্ছে এই যে শক্তির বিভিন্ন রূপ নিয়ে আলোচনা করব। কাজের সংজ্ঞা হয়ে গেছে, কাজের মধ্যে কিছু নাই, ক্ষমতা তো বলে ফেলাম ক্ষমতার মধ্যে কিছু নাই, এখন আরও ভার্সেটিলিটি রয়ে গেছে এই শক্তির মধ্যে। হ্যাঁ, সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা অনেক রকম শক্তি দেখতে পাই, হ্যাঁ অনেক রকম শক্তি আছে, হ্যাঁ শক্তির বিভিন্ন খুব ভেদ আছে। বইয়ের মধ্যে যে তোমাদের টেক্সটবুকে যে বিবরণ দেওয়া আছে সেখান থেকে পড়ে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে, আমার মনে হয় না ওই কথাগুলো আমার এখানে বিস্তারিত বলা দরকার আছে। সো আমরা কিছু মেজর ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলবো, ঠিক আছে? সো আমাদের দৈনন্দিন জীবনে আমরা যে শক্তির যে রূপগুলো নিয়ে কাজ করি তার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট দুইটা শক্তির রূপ আছে, সেটা হচ্ছে গতি শক্তি এবং আরেকটা হচ্ছে বিভব শক্তি। হ্যাঁ, গতি শক্তি আর কি বিভব শক্তি, বিভব শক্তি আরেকটা নাম হচ্ছে স্থিতি শক্তি, ঠিক আছে? সো আমরা স্টেপ বাই স্টেপ এটা নিয়ে আলোচনা করি। সো প্রথমে কি বললাম, গতি শক্তি, তাই না? সো গতি শক্তি নিয়ে সবার প্রথমে আমরা কথা বলবো। সো গতি শক্তিকে আমরা বলি কাইনেটিভ এনার্জি। হ্যাঁ, গতি শক্তিকে প্রকাশ করা হয় ইকে দিয়ে, কি দিয়ে, ইকে, ইকে ফর কাইনেটিভ এনার্জি। ওকে, সো দেখো গতি শক্তি, শক্তি কি তো আমরা অলরেডি জেনেই গেছি, রাইট? সো সাথে অ্যাড হয়েছে কি গতি, তাহলে গতি শক্তি মিনটা কি হবে, খুব সিম্পল, সেটা হচ্ছে গতি তো আমরা জানি, গতি শক্তিটা হচ্ছে যে যদি কোনো বস্তুর মধ্যে গতি থাকে, আমি এখন দাঁড়িয়ে আছি আমার মধ্যে কোনো গতি নাই, বাট আমার মধ্যে যদি গতি, আমি যদি গতিশীল অবস্থায় থাকি তাহলে আমার মধ্যে একটা শক্তি আছে ওই মুহূর্তে, এই শক্তিটাই হচ্ছে গতি শক্তি। তাহলে সিম্পল ভাষায় বলতে গেলে কোনো বস্তু তার গতির কারণে তার মধ্যে যদি শক্তি তৈরি হয়, শক্তি মানে কি, যার মধ্যে শক্তি আছে মানে সে কাজ করতে পারে, তাই না? তাহলে ব্যাপারটা দাঁড়ালো এরকম যে কোনো বস্তু তার গতির কারণে যদি কাজ করার সামর্থ্য অর্জন করে তাহলে আমরা তাকে বলবো গতি শক্তি। কিভাবে, মনে করো তুমি একটা ঢিল নিয়ে আম গাছের দিকে ছুড়লা, ঠিক আছে? সো আমটা পড়লো, আমটা হিট খেয়ে মাটিতে পড়লো, সো তুমি আমটার মধ্যে গতি দিয়ে দিয়েছো, রাইট? সো এই কারণে তার মধ্যে একটা শক্তি জমা হয়েছে এবং সেই শক্তিটা ব্যবহার করেই সে আমটাকে গাছের এ থেকে মানে ই থেকে ছিটতে সক্ষম হয়েছে আর কি। হ্যাঁ, সো বেসিক্যালি গতি শক্তি হিসাব করার জন্য আমাকে তাহলে কী করতে হবে, এই শক্তিটাকে আমরা কীভাবে চিন্তা করব। আচ্ছা, সো গতি শক্তি জিনিসটা সেটা তো কি, সেটা তো বুঝে গেছি, তাই না? সো ধরো আমাদের কাছে কোনো একটা বস্তু এখন দেওয়া আছে যে বস্তুটা কিনা অলরেডি গতিশীল, সে ভি বেগে গতিশীল। তো এই বস্তুটার মধ্যে গতি শক্তি যে আছে সেটা কত হবে, খেয়াল করে দেখো আমরা দ্বিতীয় অধ্যায়ে এই ধরনের বস্তু, গতিশীল বস্তুর জন্য আমরা একটা রাশি পড়েছি, সেটা হচ্ছে ভরবেগ, এম ইনটু ভি, তাই না? সো ভরবেগ কিন্তু ডেফিনেটলি এর একটা এর শক্তিটাকে প্রকাশ করে, বাট অ্যাকচুয়ালি গতি শক্তির হিসাব করার জন্য এইভাবে হিসাব করলে কিন্তু হবে না। কেন হবে না এটা একটু পরেই বুঝতে পারবা। সো খেয়াল করে দেখো, তাহলে এই বস্তুটার যদি কোনো গতি না থাকতো, স্থির থাকতো, তো তাহলে কিন্তু তার মধ্যে কোনো গতি শক্তি থাকতো না, কারণ গতিই নেই, তাহলে গতি শক্তি থাকার কোনো প্রশ্নই আসে না। তো তার মানে বলা যায় যে এই বস্তুটা এই মুহূর্তে যেই গতিতে আছে সেই গতির কারণেই আমি
শক্তিটা পাইছি। এখন খেয়াল করে দেখো এই বস্তুটা যে গতিশীল, এটা নিশ্চয়ই অনন্তকাল ধরে গতিশীল ছিল না, সে অবশ্যই একসময় স্থির ছিল এবং সেই স্থির অবস্থান থেকে তাকে গতি দেওয়া হয়েছে। সো অলরেডি যেহেতু তার মধ্যে গতি আছে, তার মধ্যে কিন্তু এখন শক্তি বেশি বাড়তেছেও না কমতেছেও না, কারণ আমরা জানি গতিশীল বস্তু কি, নিউটনের সূত্র অনুযায়ী কি, তার মধ্যে সে সবসময় সুষম বেগে চলতে থাকবে, তাই না? সো বাহ্যিক কোনো বল প্রয়োগ না করলে সে স্থির থাকলে স্থিরই থাকতো, গতিশীল যেহেতু আছে সে গতিশীলই থাকবে। সো তার মানে তার বেগটা চেঞ্জ হচ্ছে না এখানে কোথাও, তার মানে তার মধ্যে যে শক্তিটা সেটা বাড়া বা কমার কোনো সুযোগ নাই। তার মানে একটা বস্তু যখন গতিশীল থাকে তার মধ্যে অলরেডি শক্তিটা আছে, তার মানে সে শক্তিটা তাহলে কখন পাইছে, শক্তিটা পাইছে ওই গতিটা অর্জন করার আগ পর্যন্ত, তাই না? ওই গতিটা অর্জন করতে গিয়ে সে যতটুকু শক্তি ব্যয় করছে, যতটুকু কাজ করছে, ওই কাজের সময় যে শক্তিটা খরচ হয়েছে সেই শক্তিটাই ওর মধ্যে চলে আসছে। তো এইটাই হচ্ছে আমাদের গতি শক্তি হবে। তার মানে বিষয়টা দাঁড়ালো এই, আমি যদি গতি শক্তির হিসাব করতে চাই তাহলে আমাকে বেসিক্যালি হিসাব করতে হবে যে ওই পরিমাণ গতিতে আসার জন্য বা ওই পরিমাণ গতিতে ওই বস্তুটাকে নিয়ে আসার জন্য কতটুকু কাজ করতে হয়েছিল। সো তার মানে আমরা ধরে নেই যে এই বস্তুটা এই জায়গাতে এসেই সে ভি গতিটা পাইছে, ঠিক আছে? আচ্ছা এই পাশে একটু এঁকে নেই। সো এই জায়গা এই মুহূর্তে এই বস্তুটার গতি হচ্ছে ভি, ঠিক আছে? এর আগে তার বেগ ছিল শূন্য এবং তার মানে সে শূন্য থেকে যাত্রা শুরু করছে, সূত্র শুরু করে একটা সার্টেন পিরিয়ড পরে এসে সে এই জায়গায় আসছে এবং এই জায়গায় আস্তে আস্তে তার বেগটা ভিতে উঠছে এবং তারপরে আর বেগ যদি না বেড়ে থাকে তাহলে এই মুহূর্তে এই বস্তুটার মধ্যে যেই শক্তিটা আছে সেই শক্তির সাথে কোন শক্তি, যেটা হচ্ছে তাকে শূন্য থেকে এই বেগ নিয়ে আসার জন্য দেওয়া হয়েছিল। তাহলে ঘটনাটা আসলে করতে হবে কি, আশা করি তোমরা কিছুটা আন্দাজ করতে পারছো। তাহলে আমরা যেটা করব, আমরা তাহলে চিন্তা করে নিব যে এই বস্তুটা একসময় স্থির ছিল, মানে তার আদি বেগ ছিল শূন্য, ওকে? সো দেন এর উপর বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ না করলে তো বেগ বাড়বে না, আমরা জানি বল প্রয়োগ না করলে ত্বরণ হবে না, এটা দ্বিতীয় সূত্র। সো এই বস্তুর উপর কোনো একটা ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে এবং সেই ফোর্স অ্যাপ্লাই করার কারণে কিছুক্ষণ সময় লাগায়া তার বেগটা বাড়ছে, হ্যাঁ, এবং একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, টাইম পর্যন্ত তার উপর ফোর্সটা অ্যাপ্লাই করা হয়েছে, তারপর আর ফোর্স অ্যাপ্লাই করা হয় নাই। তো ফোর্স অ্যাপ্লাই বন্ধ করার ঠিক আগ মুহূর্তে তার ম্যাক্সিমাম বেগ ছিল ভি, দেন ওই বেগেই সে চলতে থাকবে অনন্তকাল এবং তখন তার মধ্যে আমি বলবো যে গতিশক্তিটা ফিক্সড আছে। এর আগ পর্যন্ত আমি এর মধ্যে শুধু গতিশক্তি বাড়াই গেছি, মানে আমি শক্তি দিয়ে গেছি, রাইট? হ্যাঁ, সো আমি এইখান থেকে এই পর্যন্ত এই জিরো বেগ থেকে তার বেগ ভি উঠাইতে আমি যতটুকু শক্তি খরচ করে ফেলছি সেই শক্তিটাই আসলে ওর মধ্যে জমা হয়েছে, কারণ আমরা জানি শক্তি আসলে ধ্বংস হয় না বা এটা বিনাশও হয় না বা সৃষ্টিও হয় না, শক্তি কেবলমাত্র এক রূপ থেকে অন্য রূপে কনভার্ট হয়। সো ওই গতিশীল বস্তুটার মধ্যে যেই শক্তিটা আমি দিয়েছি, যে শক্তিটা এই শক্তিটা আছে সেটা আসলে এই এতটুকু অংশের মধ্যেই আমি দিয়েছি। তার মানে তাহলে আমাদের কাজটা আসলে কোথায়, বুঝতে পারছো? আমাদের কাজটা ওই পরের অংশে না, আমাদের কাজটা হচ্ছে এই অংশে, যেই অংশে এর উপর বল প্রয়োগ করে এর উপর কাজ করা হয়েছে, ক্লিয়ার? সো তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত বস্তুর উপর বল প্রয়োগ করছি, বল প্রয়োগ করার ফলে বস্তুটা এই জায়গা থেকে এই জায়গায় আসলো, অর্থাৎ বস্তুটা স্মরণ হয়েছে, ওকে? তো স্মরণ হয়েছে তার মানে বল প্রয়োগ করছি, স্মরণ হয়েছে, তাহলে কাজ হয়েছে এবং এই পরিমাণ কাজটাই হচ্ছে আমার এর এই বস্তুটার উপর দেওয়া শক্তি, কারণ আগেও বলছি কাজ আর শক্তি আসলে একই জিনিস, হ্যাঁ। সো এই জায়গাতে যাহা কৃত কাজ তাহাই ব্যয়িত শক্তি এবং তাহাই হচ্ছে ওই বস্তুটার মধ্যে আলটিমেটলি অর্জিত গতি শক্তি, ওকে? সো এটা একটু বেশি কথা বলা লাগলো, কারণ এই জিনিসটা আমরা কনফিউশনে পড়ে যাই। ইনফ্যাক্ট আমার নিজেরও বিশাল বড় কনফিউশন ছিল যে এইখানে এইভাবে কেন করা হয়েছে, এইভাবে করার দরকারটা কি ছিল, ওকে? সো তাহলে এখন কি করতে হবে, এই অংশের জন্য এই এতটুকু অংশের জন্য কতটুকু কাজ হয়েছে সেটা বের করা লাগবে, তাই না? সো আমরা কি সিম্পলি বের করে ফেলি, আমরা কি জানি কাজ ডাব্লিউ ইজিকাল টু কি এফ এস, তাই না? তো এখানে বল হচ্ছে এফ এবং এই এতটুকু অংশের মধ্যে বস্তুটা স্মরণ হচ্ছে এস, তার মানে এই এস স্মরণ ধরে তাকে ঠেলা হয়েছে এই এফ ফোর্স দিয়ে। তাহলে আমি এখান থেকে বলতে পারি এফএসি হচ্ছে আমার কি গতিশক্তি, গতিশক্তি হচ্ছে ই কে, সো ই কে ইকুয়াল হচ্ছে এফ এস।
এখন খেয়াল করো এখানে আমরা এটাকে কি করতে পারি fs টাকে আমরা কিভাবে কনভার্ট করতে পারি এটাকে আমরা কমন কনভার্ট করতে পারি এইভাবে f কে আমরা বাংলা কা পাই কি ma তারপর হচ্ছে s ওকে সো এখন দেখো তাহলে আমরা পেয়ে গেলাম এখানে হচ্ছে কি পরিমাণ গতি শক্তি আছে মানে এই এই পরিমাণ কাজ করা হয়েছে এই বস্তুর উপর তার মানে এই সময় পরে গিয়ে বা এই পার্টিকুলার সরণ পরে গিয়ে যেহেতু বল প্রয়োগ না করা হলে এই বস্তুটার মধ্যে এই m a s পরিমাণ শক্তি আছে যেটি হচ্ছে গতি শক্তি বাট এতটুকু করলে একটা সমস্যা আছে খেয়াল করে দেখো এইখানে যে ঘটনা ঘটছে এইখান থেকে আমরা গতি শক্তি হিসাব করতেছি তাই না সো এইখান থেকে গতি শক্তিটা হিসাব করার জন্য আমি ব্যবহার করতেছি এম এ এস রাইট হ্যাঁ সো এখন তোমাকে মনে করো কোন একটা বস্তু দেওয়া আছে বলা আছে যে ওই বস্তুটা এই মুহূর্তে ভি বেগে আছে মানে তার শুধু বেগের মানটাই তুমি জানো আর ওই বস্তুটা তুমি ভর জানো বস্তুটা তুমি ভর জানো এবং বেগ জানো তাহলে কি তুমি এম এ এস দিয়ে করতে পারবে পারবে না কারণ ওই পরিমাণ বেগ অর্জন করার জন্য তাকে কি পরিমাণ বল দিয়ে কি পরিমাণ সরণ দিয়ে তার উপর শক্তিটা সঞ্চয় করা হয়েছে সেটা তুমি অলরেডি জানো না তাই না আগে থেকে তোমাকে কিছুই বলা দেওয়া নাই তোমাকে বের করতে হবে একটা বস্তু অলরেডি গতিশীল হয়ে আছে তার মধ্যে এখন গতি শক্তি কত আছে সেটা বের করো তাহলে সেটা করার জন্য তাহলে তাকে আগে টাইম মেশিন দিয়ে রিভার্সে নিয়ে যাইতে হবে রিভার্সে গিয়ে দেখতে হবে সে কখন স্থির ছিল স্থির থেকে ওই বেগে আসতে স্যার কি হয়েছে কতটুকু বল প্রয়োগ করা হয়েছে কতটুকু স্বরণ প্রয়োগ করা হয়েছে সো দিস ইজ নট পসিবল রাইট সো তার মানে শুধুমাত্র এই পর্যন্ত এসে রেখে দিলে হ্যাঁ এই সমীকরণটা আমাকে হেল্প করবে না সো যেটা করতে হবে এই সমীকরণটাকে ভেঙে এমন কিছুতে মডিফাই করতে হবে যাতে আমরা কাজে লাগাইতে পারি এই সমীকরণ মানে এখান থেকে আসলেই কোন একটা গতিশীল বস্তুর গতিশক্তি বের করতে পারি ক্লিয়ার সো খেয়াল করো আমরা এখন এই আমরা তাহলে কাজ করতেছি এই অংশটুকু নিয়ে তাই না সো এইখানে দেখো বস্তুর উপর যেহেতু বল প্রয়োগ করা হয়েছে বস্তুর ত্বরণ ঘটছে ডেফিনেটলি তাই না এবং এটা যেহেতু সবসময় সুষম বল প্রয়োগ করা হয়েছে তার মানে এর ত্বরণটাও ছিল সুষম ত্বরণ তাই না সো তাহলে আমরা বলতে পারি যে এই বস্তুটা যে এখান থেকে এখানে আসছে তার অবস্থাটা হচ্ছে সে একটা সুষম ত্বরণে গতিশীল বস্তু আর সুষম ত্বরণে গতিশীল বস্তুর জন্য আমরা কি করি আমরা গতিসূত্র ব্যবহার করি রাইট তাহলে এখানে আমরা গতিসূত্র ব্যবহার করতে পারবো তো এখন খেয়াল করো গতিসূত্রে চারটা সূত্রের মধ্যে আমাদের একটা সূত্র আছে সেটা হচ্ছে ভি স্কোয়ার ইকুয়াল হচ্ছে ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস তাই তো হ্যাঁ আচ্ছা এই এই সমীকরণটা কেন বললাম আচ্ছা খেয়াল করো বিষয়টা হচ্ছে আমি চাচ্ছি কোন একটা বস্তুর গতিশক্তিকে ভি এর উপর নির্ভর করে বা নির্ণয় করার জন্য মানে আমার একটা ইকুয়েশন চাই যেখানে বস্তুটার ভর আর বেগ জানা থাকলেই গতিশক্তি জানা সম্ভব শুধু খেয়াল করে দেখো আমাদের যে গতিশক্তির চারটা সূত্র আছে সেখানে হচ্ছে ক্যাসিক্যাল ইউ প্লাস জি বাই টু ইন্টু টি এখানে তো সময় আছে তো আমার তো সময় এখানে দেওয়া নাও থাকতে পারে মানে সময় থাকলে একটু ভেজাল তাই না তারপরে কি আছে ভি ইকুয়াল ইউ প্লাস এ টি ওইখানেও সময় আছে রাইট হ্যাঁ তারপর আছে ক্যাসিক ইউটি প্লাস হাফ ইস করে এখানেও সময় আছে বাট খেয়াল করে দেখো ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টুয়াইস এ এস এখানে কিন্তু টি নাই তার মানে এই সমীকরণটা চুজ করার কারণ হচ্ছে এখানে টি নিয়ে কোনো ভেজাল আর দরকার পড়বে না বোঝা গেছে বিষয়টা হ্যাঁ আচ্ছা টিটা না নেওয়ার একটা কারণ হচ্ছে আমরা জানি কাজের মধ্যে কিন্তু টি লাগে না কাজ হচ্ছে বল ইন্টু সরণ কতক্ষণ বল প্রয়োগ হয়েছে বা কতক্ষণ সময় ধরে বল সেই সেই সময়টা কিন্তু আমার কাজে কোনো কাজের হিসাবে এফেক্ট ফেলে না এই জন্য টিটা অ্যাভয়েড করার জন্য এই সূত্রটা এবং এই সূত্র ইউজ করা আরেকটা ইন্টারেস্টিং কারণ হচ্ছে খেয়াল করে দেখো এখানে হচ্ছে এ এস আছে এখানে এ এস আছে তার মানে আমি ই এসটাকে এই সূত্র দিয়ে রিপ্লেস করতে পারি তাই না সো আমরা ভি স্কোয়ার ইকুয়াল ইউ স্কোয়ার প্লাস টু এস জানলে এখান থেকে এ এস ইকুয়াল কত দাঁড়ায় ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত বাই টু তাই তো আচ্ছা এখন খেয়াল করো ইউটা কি আদিবেগ এই ক্ষেত্রে আদিবেগ কত শূন্য কারণ আমাদের সবসময় শূন্য অবস্থান থেকে শুরু করেই চিন্তা করতে হবে সো দ্যাট মিনস এখানে ইউ এর আর কোনো ভ্যালু নাই তার মানে এটাকে আমি বলতে পারি ভি স্কোয়ার বাই টু এস এর ভ্যালু হচ্ছে ভি স্কোয়ার বাই টু বা এটাকে একটু সুন্দর করে লেখা যায় সেটা হচ্ছে হাফ কি ভি স্কোয়ার তাই তো তাহলে এখন এখান থেকে খেয়াল করে দেখো তাহলে আমরা এম এস এর জায়গায় এম লিখলাম এস এর জায়গায় কি লিখবো হাফ ভি স্কোয়ার মানে হাফটাকে সামনে লিখে এমটাকে রাখলাম দেন হচ্ছে ভি স্কোয়ারটাকে বসাই দিলাম তাহলে আমরা পেয়ে গেলাম হাফ এম ভি স্কোয়ার এবং এইটাই হচ্ছে আমাদের গতিশক্তির প্রকৃত সমীকরণ এবং এই সমীকরণটা এখন ইউজফুল কিভাবে ইউজফুল খেয়াল করে দেখো মনে করো এই যে ঘটনাটা ঘটছে এই ঘটনা তুমি জানো না অতীতে কি ঘটছে বাট এই জায়গায় বস্তুটা গতিশীল আছে তোমার দুচু বলা আছে এই জায়গায় বেগ হচ্ছে ভি এই জায়গায় ভর হচ্ছে এম রাইট তো তুমি বস্তুটা ভর জানো আর বেগ জানো কিছুই জানো না এখন খেয়াল করো এই সূত্রের মধ্যে কি আছে শুধু ভর আছে বেগ আছে তার মানে কোন একটা গতিশীল বস্তুর ভর আর যে কোনো মুহূর্তে ওর বেগ জানলে ওই মুহূর্তের গতিশক্তি বলা সম্ভব
এই সূত্র দিয়ে তো দ্যাট মিন্স ইজিলি তোমার এই সূত্রটা হেল্প করতেছে যে কোনো একটা বস্তুর বের করা গতিশক্তি বের করার জন্য এবং এইটাই হচ্ছে আমাদের গতিশক্তির সমীকরণ আচ্ছা আর একটা ইন্টারেস্টিং বিষয় খেয়াল করো এটা তো শক্তি তাই না শক্তিটা কিভাবে আসে কাজের জন্য তাই না কাজের একক কি জুল এই কারণে গতিশক্তির এককই হচ্ছে জুল শুধু গতিশক্তি না যে কোনো শক্তির এককই হচ্ছে জুল মনে রাখবে বিষয়টা ঠিক আছে আচ্ছা তোমরা চাইলে এটাকে ভেঙে এটার মাত্রাটা বের করে নিতে পারো এবং মাত্রা যদি বের করো তখন তোমরা দেখবা যে কাজের মাত্রা আর এটার মাত্রা এক হয়ে গেছে ঠিক আছে সো যাই হোক ই কে ইজ ইকাল টু হাফ অফ এম ভি স্কোয়ার এটাকে আরেকটা ভাবে লেখা যায় হ্যাঁ খেয়াল করো হাফ এম ভি স্কোয়ার মানে কি দুইটা ভি তাহলে আমি কি লিখতে পারি এম ভি ইন্টু ভি এভাবে লিখতে পারি না এখন খেয়াল করো এই যে এম ভি এটা কি ভর আর বেগ মানে ভর বেগের গুণফল তাই না তো এটাকে আমরা ভর বেগ লিখতে পারি ভর বেগ পি তাহলে আমরা লিখতে পারি হাফ পি ভি সো এভাবে লিখা যায় যে গতিশক্তি হচ্ছে হাফ ইন্টু ভর বেগ ইন্টু ভি হ্যাঁ আরেকটা জিনিসও লাইক এখান থেকে ডি হিসেবে নামা যায় খেয়াল করে দেখো এখানে ভি হচ্ছে ভির উপরে স্কোয়ার আছে তাই না তো তার মানে আমি যদি কোনো একটা বস্তুর বেগ দ্বিগুণ করে ফেলি তাহলে তার গতিক শক্তি আগের থেকে চার গুণ হয়ে যাবে মানে টু স্কোয়ার যদি আমি কোনো একটা বস্তুর বেগ তিন গুণ বাড়িয়ে ফেলি তাহলে তার যে গতিশক্তি সেটা হবে থ্রি স্কোয়ার গুণ হয়ে যাবে মানে হচ্ছে নয় গুণ বেড়ে যাবে উল্টোটাও চিন্তা করা যায় ঠিক আছে বোঝা গেছে সো নেক্সট আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে বিভব শক্তি সো এই বিভব শক্তি জিনিসটা কি আচ্ছা একদম ডিরেক্ট সংজ্ঞায় যদি চলে যায় বিভব শক্তির সংজ্ঞাটা হবে এরকম যে যদি কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা হয় হ্যাঁ এবং অবস্থার পরিবর্তন করার কারণে যদি বস্তুটা কাজ করার সামর্থ্য লাভ করে তখন সেই শক্তিটাকে আমরা বলবো বা সেই কাজ করার সামর্থ্যের কারণে যে শক্তিটা পাওয়া গেল সেটাকে আমরা বলবো বিভব শক্তি সো বিষয়টা কিরকম উদাহরণ দিলে ক্লিয়ার হয়ে যাবে সো খেয়াল করো আমার হাতে এই মার্কারটা এখন আছে সো আমি এখন করলাম কি এটাকে উপরে তুললাম উপরে তোলা মানে হচ্ছে কি সে যে অবস্থানে ছিল সেই অবস্থানটা আমি পরিবর্তন করলাম উপরে একটা নির্দিষ্ট হাইটে আমি ধরলাম এখন যদি আমি এটাকে ছেড়ে দিই তাহলে কি হবে এটা আমার হাতে গিয়ে হিট করবে রাইট এবং আমার হাতে গিয়ে যখন হিট করবে তখন কিন্তু আমি হাতে একটা ব্যথা অনুভব করলাম হ্যাঁ যদিও এটার জন্য কেমন কোনো ব্যথাই না বাট ভারী কিছু করলে বোঝা যাইতো আর কি বা অন দ্য আদার হ্যান্ড বলতে গেলে এই বস্তুটা যখন আমার হাতে হিট করছিল হিট করার আগ মুহূর্তে সে একটা বেগ নিয়ে আমাকে কি হিট করেছে তাই না সো তার মানে বিষয়টা হচ্ছে যে একটা বেগ নিয়ে হিট করার মানে হচ্ছে ওই বস্তুটার মধ্যে এই মার্কাটা স্থির ছিল সে তার মধ্যে গতির সঞ্চার হয়েছে রাইট হ্যাঁ সো এই যে গতির সঞ্চার হইলো তার মানে কি তার মধ্যে বেগ আছে আর বেগ মানে কি বেগ থাকা মানে কি বেগ থাকা মানে তার মধ্যে গতিশক্তিও থাকা তাই না সো তার মানে বেসিক্যালি এই মার্কাটার মধ্যে গতিশক্তি সঞ্চার হয়েছে তাই না সো শক্তির সঞ্চার তো হয়েছে তাই না মানে কাজ হয়েছে তাই তো সো তার মানে আমি মার্কাটার অবস্থান পরিবর্তন করলাম মার্কার কিন্তু এখন একটা কাজ করার সামর্থ্য লাভ করলো এই কারণে হ্যাঁ সো সেটা এটা যদি অনেক ভারী কিছু বস্তু হইতো তাহলে এটাকে উপর থেকে ছেড়ে দিলে সে নিচে পড়তে পড়তে অনেক কিছুকে ভেঙে চুড়ে নিজের সাথে নিয়ে চলে যেত রাইট মানে এখানে কিন্তু কাজ হইতো রাইট আচ্ছা এটা কি শুধু এরকমই হইতে হবে যে সবসময় কোনো বস্তুকে উপরে তুলে ছেড়ে দিলে ওইটাই বিভব শক্তি বা উপরে তুলে রাখলে না ব্যাপারটা এরকম না অন্যভাবে বিভব শক্তি চিন্তা করা যায় সাপোজ একটা স্প্রিং এর কথা চিন্তা করো স্প্রিং হ্যাঁ সো একটা স্প্রিং কে তুমি যদি মনে করো এরকম স্বাভাবিক অবস্থায় থাকে তুমি যদি এখন এই স্প্রিংটাকে হ্যাঁ চাপাও মানে ফোর্স দিয়ে চাপিয়ে ফেলো চাপানোর পরে ধরো তুমি এই স্প্রিংটার সামনে কোনো একটা বস্তু রেখে দিছো একটা বল রেখে দিছো তাহলে স্প্রিংটাকে যখন তুমি ছেড়ে দিবা স্প্রিংটা করবে কি বলটাকে ধাক্কা দিয়ে সরাই দিবে না মানে কাজ করতেছে এখানে বেসিক্যালি রাইট সো তার মানে স্প্রিংটাকে সংকুচিত করলাম মানে স্প্রিং এর অবস্থার পরিবর্তন করলাম এবং এই অবস্থার পরিবর্তন করার কারণে স্প্রিং কিন্তু কাজ করার একটা সামর্থ্য লাভ করলো রাইট সো এই জন্য এইটাও হচ্ছে বিভব শক্তি বা এইটাকে আমরা আর একটু ভালোভাবে বলতে পারি স্থিতি শক্তি এই স্প্রিং এর মধ্যে স্থিতি শক্তি জমা হয়েছে ঠিক একইভাবে আমরা যখন এই একটা বস্তুকে মাটি থেকে উপরে তুলে রেখে দেই হ্যাঁ এই অবস্থায় যখন সে আছে তার মধ্যে স্থিতি শক্তি জমা আছে বিভব শক্তির রূপে বোঝা গেছে বিষয়টা সো এই হচ্ছে আমাদের বিভব শক্তি সো এখন বিভব শক্তির হিসাবটা করতে হবে সো এইটার জন্য একরকম হিসাব হবে এটার জন্য আরেক রকম হিসাব হবে ঠিক আছে সো আমরা আগে পরন্তু এই পরন্তু বস্তুর জন্য হিসাব করি হ্যাঁ এইখানে কি হচ্ছে এই বস্তুটা পড়ে যাচ্ছে কেন গ্র্যাভিটি ফোর্সের কারণে পৃথিবীর যে জি ফোর্সের কারণে রাইট হ্যাঁ সো এই যে গ্র্যাভিটি টানছে মানে এটা একটা ফোর্স তার মানে এই বস্তুটার উপর ফোর্স কাজ করতেছে ডেফিনেটলি এবং এই ফোর্সের কারণে এই বস্তুটা কিন্তু সরণও হচ্ছে
তাহলে আমরা এই সিচুয়েশনে আমরা জানি বস্তুর উপর কতটুকু ফোর্স কাজ করতেছে আমরা হিসাব করতে পারি এবং কত সময় ধরে বা কতটুকু স্মরণ ঘটাইছে এই ফোর্সটা সেটাও জানি তাহলে তো ডিরেক্টলি কাজের সূত্র দিয়েই বের করে ফেলা যায় যে এই বস্তুর মধ্যে কি পরিমাণ শক্তি জমা আছে রাইট সো আমরা জানি কাজ W = হচ্ছে F S তাই তো সো এখানে F টা কি F টা হচ্ছে এই বস্তুটার ওজন অ্যাকচুয়ালি রাইট সো ওজন কে আমরা F দিয়ে প্রকাশ করি না সেটাকে আমরা প্রকাশ করি W দিয়ে সো F টা কে তুমি W লিখতে পারো বা W এর বদলে ডাইরেক্ট এখানে MGO বসাতে পারো আর খেয়াল করো এখানে বস্তুটা স্মরণ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আমরা যদি এটাকে স্মরণ না ধরে এটাকে আমরা হাইট চিন্তা করি বেসিক্যালি একই জিনিস হ্যাঁ সো তখন সেই ক্ষেত্রে S এর জায়গায় আমরা ইউজ করব H রাইট তাহলে এই W = হচ্ছে MGH এইটাই হচ্ছে এই ধরনের বিভব শক্তির ইকুয়েশন হ্যাঁ সো খেয়াল করে দেখো সো এখানে M কি বস্তুটার ভর G কি অভিকর্ষ স্থান এই দুটো জিনিস তো ফিক্সড একটা নির্দিষ্ট বস্তুর ভরও ফিক্সড Gও ফিক্সড তাহলে এই বস্তুটার মধ্যে যে বিভব শক্তিটা আমি কম বেশি কিভাবে করতে পারবো খুব সিম্পল আমি এটার Hটাকে বাড়াবো কমাবো এই যদি বাড়াই তাহলে শক্তি বাড়বে বিভব শক্তি বাড়বে H কমাইলে গতিশক্তি কমবে আমি যদি মার্কারটাকে এখান থেকে হাতে ছেড়ে দিই হ্যাঁ তেমন কিছু হবে না বাট আমি যদি এখান থেকে ছেড়ে দেই কি হবে একটা শব্দ কিন্তু তোমরা শুনলে রাইট হ্যাঁ আচ্ছা এখানে একটা জিনিস মনে হতে পারে যে এই বস্তুটা যখন মাটিতে পড়ে যাবে তখন তো শক্তিটা ভ্যানিশ হয়ে যাবে না না শক্তিটা ভ্যানিশ হয় না হ্যাঁ তো একটা বস্তু যখন অনেক উপর থেকে পড়ে সেটা যখন মাটিতে গিয়ে হিট করে সে শব্দ উৎপন্ন করে শব্দ কিন্তু একটা শক্তি হ্যাঁ সে কিছু ঘর্ষণ বলের কারণে কিছু তাপ উৎপন্ন করে রাইট হ্যাঁ আবার কোনো একটা বস্তু যখন মাটিতে পড়ে সে কিন্তু টুকরা টুকরা ভেঙে ছড়িয়ে যায় তাই না মানে ওইখানে ওই বস্তুটা নিজস্ব যে টুকরাগুলো তারা গতি শক্তি প্রাপ্ত হয় মানে সেইখানে গতি শক্তিটা ছড়ায়া যায় হ্যাঁ তো তার মানে বেসিক্যালি ওই বিভব শক্তিটা বিভিন্ন শক্তিতে রূপান্তরিত হয়ে গেছে বাট এই শক্তিটা আসলে ধ্বংস হয়ে যায় নাই কোনো শক্তি আসলে ধ্বংস হয় না সো দ্যাটস সো সিম্পল তাহলে নর্মালি এরকম বস্তুর জন্য ভূমি থেকে নির্দিষ্ট উচ্চতায় অবস্থিত বস্তুর জন্য বিভব শক্তি হচ্ছে MGH আচ্ছা তাহলে এই MGH এর মাত্রা একক কি হবে সেম কাজের যা মাত্রা শক্তির যা মাত্রা একক কি এই বিভব শক্তিরও একই মাত্রা একক হবে আমরা জানি ওকে সো গেল এটা তো আরেকটা হচ্ছে স্প্রিং এর কথা বললাম হ্যাঁ তো স্প্রিং এর এই বিষয়টা আমাদের একটু বোঝা লাগবে ঠিক আছে আচ্ছা তো একটা স্প্রিং কে আমি সংকুচিত করে রেখেছি ঠিক আছে তো সংকুচিত করে তার সামনে আমি ধরো একটা বস্তু রেখে দিয়েছি সো এই বস্তুটা করলো কি এটাকে ধাক্কা মেরে সরিয়ে ধাক্কা মেরে ফেলে দিল ঠিক আছে সো যখন এটাকে ছেড়ে দিল ছোটবেলায় যে আমরা টিপ কলম বলতাম এটাকে স্প্রিং এর কলম ছিল হ্যাঁ তো ওটা সারাদিন টিপতাম হ্যাঁ আবার ওই টিপ কলম দিয়ে আবার ওই যে খেলার জন্য পিস্তলও বানাইতাম ওইটা দিয়ে আবার কলমে শীষ মানে মারতাম হ্যাঁ সো এটা তোমরা করছো কিনা জানি না তোমরা তো এখন আসলে বলতে হয় যে আমরা নাইনটিস আমরা যারা নাইনটিসের পোলাপাইন ছিলাম আর কি সো আমরা অ্যাকচুয়ালি লাইফটা এনজয় করছি বলা যায় তোমরাও এনজয় করতেছো তোমরা তোমাদের মতো এনজয় করতেছো বাট আমাদের সময় তো এত মোবাইল ছিল না ট্যাব ছিল না হ্যাঁ আমি আমার লাইফে ফার্স্ট মনে পড়ে আমি ফার্স্ট মোবাইলে হ্যালো কথাটা বলছি মেবি 7 বছর বয়সে হ্যাঁ হ্যাঁ 7 বছর বয়সে বা আরো কম হ্যাঁ আরো বেশি হবে 7 বছর বা 8 বছর বয়সে তখন মনে হয় কত হবে 2000 সাল হয় নাই মনে হয় না তখন 1999 কি 2001 এরকম কিছু একটা হবে যাও তো যাও সো কুই ছিলাম কুই চলে গেছি আই এম রিয়েলি সরি হ্যাঁ সো আমরা স্প্রিং এর মধ্যে ছিলাম স্প্রিং থেকে ও স্প্রিং থেকে কলমে গেছিলাম আচ্ছা সো স্প্রিং এ ফিরে আসি হ্যাঁ সো এখন আমরা স্প্রিং কর্তৃক কৃত কাজটা হিসাব করবো যে একটা স্প্রিং কতটুকু কাজ করে হ্যাঁ আচ্ছা এই স্প্রিং কতটুকু কাজ করে সেইটা হিসাব করার আগে তোমাদেরকে আরেকটা জিনিসের সাথে পরিচয় করাই দিব সেটা হচ্ছে স্প্রিং ধ্রুবক কি স্প্রিং ধ্রুবক খুব ভালোভাবে জিনিসটা মাথায় ঢুকে নাও কারণ এটা তোমাদের বুঝতেও হবে এবং এটা ইন ফিউচারে কাজে লাগবে ইন ফিউচারে অবশ্যই খুব দরকারি জিনিস হ্যাঁ খেয়াল করে দেখো একটা বস্তুকে যখন আমরা উপর থেকে ছেড়ে দিই এই বস্তুটার ওজন কিন্তু সবসময় সমান থাকে তাই না মানে বেসিক্যালি তার মধ্যে ক্রিয়াশীল যে ফোর্স সেই ফোর্সটা অলওয়েজ সেম তাই না বাট একটু স্প্রিং এর কথা চিন্তা করে দেখো তো একটা স্প্রিং যখন সম্প্রসারিত থাকে ধরো আমার একটা স্প্রিং আছে তুমি যখন সেটাকে প্রেস করো সেটা কিন্তু খুব নরম থাকে প্রথম দিকে তুমি যত প্রেস করতে থাকো তার শক্তি তত বাড়তে থাকে না যত প্রেস করতে থাকো সেটা কিন্তু আরো শক্ত হয়ে যায় সো দ্যাট মিন্স যে মানে হচ্ছে তুমি একটা স্প্রিংকে যত বেশি সংকুচিত করবা সে তত বেশি ফোর্স তৈরি করবে রাইট তার মানে এইখানে স্মরণের সাথে সাথে ফোর্সটা সেম বাট স্প্রিং এর ক্ষেত্রে স্মরণের সাথে সাথে ফোর্সটা কিন্তু
সেম না, দ্যাট মিন্স আমরা যখন এইখানে যদি ফোর্সটা একটা বস্তুর উপর ফোর্স অলওয়েজ সেম থাকে, তাহলে আমরা কাজ হিসেব করি ডাব্লিউ ইজ ইকাল টু এফ ইনটু এস, রাইট? বাট এখন স্প্রিং এর ক্ষেত্রে ধরো এই বস্তুটা এই স্প্রিং এর ধাক্কার কারণে এই জায়গা থেকে এই পর্যন্ত এস দূরত্ব সরে আসছে, তুমি এখানে এস দিয়ে গুণ দিবা ফোর্সকে, বাট এই স্প্রিংটা এই জায়গায় এই বস্তুটাকে যতটুকু ফোর্স দিতেছে এই জায়গায় ততটুকু ফোর্স দিবে না, একটু কম ফোর্স দিবে, এই জায়গায় আরো কম ফোর্স দিবে। সো বেসিক্যালি এখানে কিন্তু ফোর্সটা প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে, যার ফলে তুমি ডাইরেক্টলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এক্স করে এটা হিসাব করতে পারবা না। হ্যাঁ, সো এইটাকে বেসিক্যালি হিসাব করতে হয় ক্যালকুলাসের মাধ্যমে, এটা অনেক হায়ার লেভেলের জিনিস তোমাদের জন্য না। সো এই ক্ষেত্রে আমরা ক্যালকুলাস ব্যবহার করবো না, বা আমরা আরেকটা ওয়েতে কাজ করব, কি কাজ করব? তাহলে বিষয়টা তো ক্লিয়ার যে এটা যখন ধাক্কা দিচ্ছে এই জায়গায় ফোর্সটা হচ্ছে ম্যাক্সিমাম, এবং স্প্রিংটা যদি এই পর্যন্ত ধাক্কা দিতে, মানে এই পর্যন্ত যদি স্প্রিংটা প্রসারিত হয় এই জায়গার পরে স্প্রিং আর কোনো ফোর্স দিতে পারবে না, রাইট? হ্যাঁ, সো স্প্রিং এর ফোর্সটা হবে মিনিমাম, মানে জিরো, রাইট? হ্যাঁ, আচ্ছা, সো স্প্রিং ধ্রুবকের কথা বলতেছিলাম। স্প্রিং ধ্রুবকটা কি? স্প্রিং ধ্রুবক হচ্ছে এইটাই যে কোনো একটা বস্তু স্প্রিং যখন সংকুচিত করা হয় ওই স্প্রিংটার দৈর্ঘ্য যদি প্রতি একক পরিমাণ সংকুচিত করা হয়, তাহলে প্রতি একক পরিমাণ সংকুচিত করা হলে তার মধ্যে যে বলটা যেই অনুপাতে বাড়ে বা কমে, মানে যেই সংখ্যাটা দিয়ে অনুপাতে বাড়বে কমবে, মানে একটু উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করি। হ্যাঁ, ধরো যে একটা স্প্রিং আছে আমাদের কাছে, সো এই হচ্ছে স্প্রিংটা। সো আমরা করলাম কি, প্রথমে এই স্প্রিংটা একদম রিল্যাক্স মোডে আছে এখন, সো এই স্প্রিংটাকে আমরা সংকুচিত করলাম। ধরো এটাকে আমরা ঠিক এক মিটার সংকুচিত করলাম, ঠিক আছে, এক মিটার সংকুচিত করে এই জায়গাতে নিয়ে আসলাম, এবং এই জায়গাতে আনার পরে আমি দেখলাম যে এইখানে যে স্প্রিং এর ফোর্স, সেই ফোর্সটা এই মুহূর্তে যেটা পাচ্ছি ধাক্কাটা ফিল করতেছি, সেটা হচ্ছে মনে করো সাপোজ কত হবে, সেটাকে মনে করো আমরা পাইলাম 2 নিউটন। কত নিউটন? 2 নিউটন। ওকে, সো এরপরে খেয়াল করে দেখো, তারপরে আমি করলাম কি, এই স্প্রিংটাকে আরো এক মিটার সংকুচিত করলাম, মানে এই পর্যন্ত চেপে নিয়ে আসলাম, হ্যাঁ, নতুন করে স্প্রিংটাকে চেপে আঁকলাম না আর কি। হ্যাঁ, তাহলে এখানে এক মিটার সংকুচিত করার কারণে আমি এই পয়েন্টে ফোর্স পেলাম 2 নিউটন। ওকে, পরবর্তীতে আরো এক মিটার সংকুচিত করার কারণে আমি এই জায়গাতে ফোর্স পাইলাম ধরো 4 নিউটন। তাহলে আর এক মিটার সংকুচিত করলে আমি কতটুকু ফোর্স পাবো? 6 নিউটন, তাই না? সো তার মানে খেয়াল করে দেখো আমি কখন কতটুকু ফোর্স পাবো সেটা কিভাবে নির্ধারিত হচ্ছে এই জায়গাটাতে। এটা এরকমটা হচ্ছে যে যতটুকু সরণ আমি ঘটাচ্ছি, ধরলাম আমার স্প্রিং এর সরণটা হচ্ছে এক্স, হ্যাঁ, যতটুকু সরণ আমি ঘটাচ্ছি তার সাথে সবসময় 2 গুণ হবে, মানে 2x। এখন আমি যদি 1 মিটার সরণ ঘটাই তাহলে 2x-কে 2 নিউটন ফোর্স পাবো, আমি যদি 2 মিটার সরণ ঘটাই তাহলে, মানে স্প্রিংটাকে 2 মিটার চাপি, তাহলে 2 দুগুণে 4 নিউটন ফোর্স আমি ফিল করব স্প্রিং থেকে। আমি যদি 3 মিটার সরাই তাহলে সেই ক্ষেত্রে আমি ফোর্সটা ফিল করব 6 নিউটন, রাইট? হ্যাঁ, সো এই যে 2 সংখ্যাটা, হ্যাঁ, এই সংখ্যাটা অলওয়েজ কনস্ট্যান্ট থাকতেছে। হ্যাঁ, আমি যত বেশি সরণ ঘটাবো তার সাথে 2 গুণ করেই আমাকে ওই স্প্রিং থেকে পাওয়া ফোর্সটা হিসাব করতে হবে, রাইট? সো এইটাই হচ্ছে আমাদের ধ্রুবক, এটাই হচ্ছে আমাদের স্প্রিং ধ্রুবক বলি আমরা এইটাকে। হ্যাঁ, তো স্প্রিং ধ্রুবক যত বেশি হয় সেই স্প্রিংগুলা তত শক্ত হয়। হ্যাঁ, যেমন সোফার মধ্যে স্প্রিংগুলো থাকে, হ্যাঁ, সেগুলো ধ্রুবক বেশি থাকে তুমি ধরতে পারো, এই কারণে সেগুলা শক্ত শক্ত লাগে। আবার তোমার ম্যাট্রেসে, কিছু কিছু ম্যাট্রেসে খুব নরম, তার মধ্যে যদি স্প্রিং থাকে সেই স্প্রিংগুলার ধ্রুবকটা হচ্ছে কম, এরকম 2-এর মতো করে। হ্যাঁ, সো যার কারণে প্রতি একক সরণে ফোর্সটা অত একটা বাড়ে না। বোঝা গেছে বিষয়টা? সো বেসিক্যালি স্প্রিং ধ্রুবক দিয়ে তুমি বলতে পারো যে একটা স্প্রিং কতটা দুর্বল, মানে কতটা ফ্লেক্সিবল বা ফ্লেক্সিবল না, এইটা বোঝা, এটা হিসাব বোঝা যায় স্প্রিং ধ্রুবক থেকে। সো এই যে স্প্রিং ধ্রুবক এইটাকেই আমরা বলি কে। তাহলে এখান থেকে আমরা পেয়ে গেছি এফ ইকুয়াল হচ্ছে কে এক্স, এবং এইটার সামনে একটা মাইনাস থাকবে, সামনে একটা মাইনাস থাকবে। এইটার মাইনাসে থাকার একটা কারণ আছে, এটা তোমরা বিস্তারিত পরবর্তীতে আরো জানতে পারবে, শর্টকাটে বলে দিই আর কি। যেটা হচ্ছে
যে এটা সবসময় তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে, তুমি যেদিকে স্মরণ ঘটাও তার বিপরীত দিকে বল প্রয়োগ করে। হ্যাঁ, সো এই কারণে এটা হচ্ছে নেগেটিভ। বাট এইটা অ্যাকচুয়ালি ব্যাখ্যা না, এটাকে আরো এলিবরেটলি আরো কিছু ইন্টারেস্টিং বিষয় আছে। তো এই স্প্রিং এর গতিটা আসলে একটা সহলচন্দিত স্পন্দন। সো এখানে সহলচন্দিত স্পন্দন কোনো কথা নাই আসে, এটা তরঙ্গের বিষয়। তরঙ্গের মধ্যে যদি আলোচনা করা হয়, যদি এটা খেয়াল থাকে দেন এটা আলোচনা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে বিষয়টা হচ্ছে যে স্প্রিং এর মধ্যে থেকে প্রাপ্ত ফোর্স ইকুয়েশন হচ্ছে a ফিজিক্যাল তো হচ্ছে -kx। ওকে, ডান, কথাটা বোঝা গেছে। আচ্ছা, সো তাহলে এখন খেয়াল করো, তাহলে এই কারণে যেটা ঘটবে যে আমি গোটা স্প্রিংটা নিয়ে যখন আমি কাজ করব, আমি এখানে যে ফোর্সটা পাবো সেটা ম্যাক্সিমাম, এটা হচ্ছে যেটা পাবো সেটা হচ্ছে জিরো। সো যেহেতু আমি এখানে ডিরেক্টলি w ইকুয়াল টু হচ্ছে fs কি করতে পারবো না, কারণ f টা তো প্রতি মুহূর্তে চেঞ্জ হচ্ছে। তো আমরা যেটা করব, f এর এই মানটাও নিব না, এই মানটাও নিব না, মানে ম্যাক্সিমাম মানটাও নিব না, মিনিমাম জিরো মানটাও নিব না, আমরা করব কি এই দুইটা মানের গড় নিব, মানে মাঝামাঝি। তাহলে আমরা যদি এখন একটু গড় করি এই দুই পয়েন্টে ফোর্সের, তো এই পয়েন্টে তার ফোর্স কত f, সেটা হচ্ছে -kx। এটাকে এখন f রেখে দেই, তাহলে এখানে f, এখানে হচ্ছে জিরো। তাহলে আমি যদি এই দুইটা মানের গড় করি তাহলে আমি কি পাচ্ছি, গড় ভ্যালুটা কত পাচ্ছি, তাহলে গড় ফোর্স যদি হয় আমার f, তাহলে f এর ভ্যালুটা হচ্ছে আমার এই বল প্লাস এই বল, মানে f প্লাস জিরো বাই কত, দুই, দুইটা রাশি যেহেতু আমি যোগ করতেছি, তাই না? তাহলে বেসিক্যালি এটা হচ্ছে f বাই টু, রাইট? হ্যাঁ, সো এটা যদি f বাই টু হয় তাহলে খেয়াল করে দেখো, এখানে নিচে লিখি তাহলে বেটার হয়। তাহলে f বাই টু তো আমরা পাচ্ছি, তাহলে এই f মানে কি, f মানে হচ্ছে আমার -kx, রাইট? হ্যাঁ, সো এটা যদি -kx হয় তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হাফ কত, -half kx, তাই তো? সো এইটাই হচ্ছে আমাদের গড় বল। এই স্প্রিংটাকে যখন এই বলটাকে ঠেলবে, এই গড় বলে সে বস্তুটাকে ঠেলবে। তাহলে আমরা এখন এইখানে কাজটা হিসাব করতে পারবো। তাহলে কাজ হচ্ছে কাজ ইকুয়াল টু হবে কি, গড় বল ইনটু হচ্ছে স্মরণ। তাহলে গড় বল যদি এফ হয় তাহলে এফ এর ভ্যালু কত, -half kx, তাহলে -half kx, আর এক্সটাকে কি ধরেছিলাম, স্মরণ ধরছিলাম, তাই না? সো এই স্প্রিং এর ক্ষেত্রে এইখানে যে স্মরণটাকে, এইখানে আমি এস ধরেছি, এই এসটাই আসলে সেই এক্সটা, তাই না? সো বেসিক্যালি এখানে এস না ধরে এটাকেও, এই এসটাকেও এক্স ধরা যায়। তার মানে এই এস এর জায়গায় আমি ধরবো এক্স, তার মানে এইখানে আরেকটা এক্স গুণ হবে, তাহলে দিন শেষে আমার কাছে কি থাকবে, -half kx into x x square। আর এটাই হচ্ছে একটা স্প্রিং কর্তৃক মোট কৃত কাজ w, বা এটাকে তোমাদের নতুন বইয়ে v দিয়ে রিপ্রেজেন্ট করা হয়েছে। তাহলে v ইজ ইকুয়াল টু হচ্ছে -half kx square। এই মাইনাসটা আসতেছে কারণ হচ্ছে এটা আসলে তোমাকে বিপরীত দিকে বল প্রয়োগ করে কাজ করাচ্ছে, এবং আমি তোমাদের বলছি মাইনাসটা ইগনোর করতে পারো। আর বেসিক্যালি আমরা যেহেতু এখানে কি করতেছি, আমরা শক্তি হিসাব করতেছি, কাজ হিসাব করতেছি, কাজ জিনিসটা কখনো নেগেটিভ হয় না, ঠিক আছে? হ্যাঁ, কাজ ধনাত্মক ঋণাত্মক হয় তাদের মানে বিহেভিয়ারের কারণে। সো এই নেগেটিভটাকে তুমি উপেক্ষা করে চিন্তা করো, তাহলে তুমি পেয়ে যাচ্ছ স্প্রিং কর্তৃক কৃত কাজ -half kx square। তার মানে নেক্সট টাইম থেকে যখনই তোমাকে কোনো স্প্রিং এর একটা স্প্রিংকে বলা হবে যে একটা স্প্রিংকে এত মিটার সংকুচিত করা হলো, হ্যাঁ, তারপরে ওই স্প্রিংটার কর্তৃক কতটুকু কাজ করানো সম্ভব, তখন তুমি সেখানে এক্স এর জায়গায় দ্রুততা ব্যবহার করবে আর স্প্রিং ধ্রুবক দেওয়া থাকতে হবে। এবার স্প্রিং ধ্রুবক ব্যবহার করো, তাহলে তুমি বের করে ফেলতে পারবে যে স্প্রিংটা কতটুকু কাজ করতে পারবে। তো আমি এখান থেকে তাহলে এখন হিসাব করে ফেলতে পারবো যে এই স্প্রিংটা এই বস্তুটার উপর কতটুকু কাজ করেছিল। বোঝা গেছে বিষয়টা? সো এই হচ্ছে স্প্রিং কর্তৃক কৃত কাজ। সো আমরা শক্তির দুটো মেজর পার্ট বুঝে ফেললাম, সেটা হচ্ছে কি, গতি শক্তি এবং বিভব শক্তি, ঠিক আছে? আমাদের ডেইলি লাইফে এই গতিশক্তি বিভব শক্তির প্রয়োগটা সবচেয়ে বেশি বলে এই দুইটা নিয়ে সবচেয়ে বেশি কথা বলা হয়। সো নেক্সট আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে শক্তির নিত্যতা। হ্যাঁ, শক্তির নিত্যতা রাখি বা শক্তির সংরক্ষণশীলতা, এটা বলে ফেলেছি আর কি। সেটা হচ্ছে যে আমাদের এই মহাবিশ্বে কোনো শক্তি কখনো সৃষ্টিও হয় না, কখনো ধ্বংস হয় না। আমাদের মহাবিশ্বে নিট শক্তির পরিমাণ সবসময় কনস্ট্যান্ট। হ্যাঁ, আমাদের গোটা ইউনিভার্সের সূচনা লগ্ন থেকে আমাদের ইউনিভার্সে যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে। শুধু যেটা হয় যে এই শক্তিগুলো, হ্যাঁ, নতুন করে সৃষ্টি হয় না, সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার হয় বা একটা রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয়। বোঝা গেছে?
সো আমরা এখন যেটা জানবো দেখবো সেটা হচ্ছে এই যে গতি শক্তি আর বিভব শক্তির রূপান্তরটা আমরা একটু দেখবো, এটা ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য আসে। আচ্ছা, সো গতি শক্তি আর বিভব শক্তি এই দুইটা জিনিস আমরা কোথায় একসাথে পাই বলতো? কখন? আমরা যখন একটা বস্তুকে পরন্ত বস্তু হিসেবে পাই, মানে যখন একটা বস্তু মাটির উপর একটা নির্দিষ্ট উচ্চতা থেকে আমরা ছেড়ে দেই, যখন সেটা নিচের দিকে পড়তে থাকে, তখন কি হয়, সে যখন স্থির ছিল, খেয়াল করে দেখো তার মধ্যে কোনো বেগ নাই, রাইট? হ্যাঁ, বেগ নাই মানে কি, গতি শক্তি নাই, কিন্তু তার মধ্যে কি আছে, সে যেহেতু মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় আছে এবং তার মধ্যে কাজ করার সক্ষমতা আছে, ছেড়ে দিলে সে কাজ করতে পারবে, তবে এর মধ্যে বিভব শক্তি আছে। বাট যখন আমরা এটাকে ছাইরে দিব কি হবে, এটা নিচের দিকে পড়তে থাকবে, মানে তার মধ্যে বেগ সঞ্চার হতে থাকবে, রাইট? হ্যাঁ, তো বেগ সঞ্চার হওয়া মানে কি, বেগ সঞ্চার হওয়া মানে হচ্ছে গতি শক্তিও থাকা। সো কারো গতি থাকা মানে তার গতি শক্তিও আছে। তাহলে বেসিক্যালি যেটা হচ্ছে, এর মধ্যে বিভব শক্তি ছিল, এটা যখন নিচে পড়ে তার মধ্যে কিন্তু গতি শক্তি চলে আসছে, তাই না? তাহলে এই গতি শক্তিটা কি কোনো মহাজাগতিক কোনো জায়গা থেকে চলে আসলো, নাকি কি হইলো, মানে এই শক্তিটা সে কোথা থেকে পাইলো? এই শক্তিটা সে বেসিক্যালি বিভব শক্তি থেকেই পাইছে। হ্যাঁ, বিভব শক্তিটা কনভার্ট হয়েছে গতি শক্তিতে, এবং শুধু তাই না, এটা যখন নিচের দিকে পড়তেছে, দেখো খেয়াল করো, আমরা জানি এই পয়েন্টে বিভব শক্তি কি mgh, মানে হাইটের সাথে নির্ভর করে। তো সে যখন পড়তেছে তার হাইটটা কমতেছে না, সো হাইট কমতেছে মানে কি, হাইট কমতেছে মানে তার মধ্যে যে বিভব শক্তি সেটা কমতেছে। অন দ্য আদার হ্যান্ড, সে যত নিচে পড়তেছে তার বেগ তো তত বাড়তেছে, তাই না? বেগ যত বাড়তেছে তার মানে কি, তার মধ্যে গতি শক্তি বাড়তেছে। তার মানে যেটা হয় যে এটা যখন পড়তে থাকে তার বিভব শক্তি কমতে থাকে এবং গতি শক্তি বাড়তে থাকে। সো আমরা এখন এটাই হিসাব করে দেখবো যে বিভব শক্তি গতি শক্তি এই যে শক্তির মোট হিসাবটা, মানে মোট শক্তিটা কি আসলে এক কিনা, মানে যদি আমরা দেখি যে এখানে যে মোট শক্তি ছিল মাঝখানে যে মোট শক্তি সেটা যদি সেইমই থাকে, মানে মোট গতি শক্তি মোট বিভব শক্তি আলাদা আলাদা হিসাব করে যোগ করে দেখতে হবে, তাহলে বুঝতে পারবো যে এখানে শক্তি আলাদাভাবে কোনো জায়গা থেকে আসে নাই। হ্যাঁ, শক্তিটা শুধু রূপান্তরিত হয়েছে। সো আমরা যেটা করবো, সো আমরা এই বস্তু ধরিলাম, আমাদের একটা বস্তু আছে, সেই বস্তুটা ভূমি থেকে এই উচ্চতায় আছে, হ্যাঁ, এবং এই বস্তুটার ভর হচ্ছে m। তাহলে ভূমি থেকে সে এই উচ্চতায় আছে এই মুহূর্তে, হ্যাঁ। সো আমরা এখন এটাকে ছেড়ে দিব। সো ছেড়ে দেওয়ার আগে আমরা একটু এই পয়েন্টে চিন্তা করি, এই পয়েন্টে কি অবস্থা। হ্যাঁ, আমরা এই পয়েন্টটার নাম দিলাম এ পয়েন্ট, সাপোজ। হ্যাঁ, তাহলে এ পয়েন্টের জন্য কি হচ্ছে দেখো, এ পয়েন্টে আমরা শক্তি হিসাব করবো। এই এ পয়েন্টে তার মধ্যে কি শক্তি আছে চিন্তা করো, গতি শক্তি না বিভব শক্তি, নাকি দুইটাই? গতি যেহেতু নাই, সে তো স্থির, তার মানে ডেফিনেটলি গতি শক্তি নাই। হ্যাঁ, তাহলে বিভব শক্তি, হ্যাঁ বিভব শক্তি আছে, সে যেহেতু মাটি থেকে একটা হাইটে অবস্থান করতেছে, তার মানে এ বিন্দুতে ওই বস্তুটার মোট শক্তি হচ্ছে কি, বিভব শক্তি, তাই না? বিভব শক্তিকে আমরা কি দিয়ে প্রকাশ করি, আমরা প্রকাশ করি পটেনশিয়াল এনার্জি দিয়ে, ইপি। ইপি মানে হচ্ছে পটেনশিয়াল এনার্জি। হ্যাঁ, অন্য কোনো সংখ্যা দিয়েও তোমাদের বইয়ে প্রকাশ করা থাকতে পারে, হ্যাঁ, তো তাতে কোনো কিছু যায় আসবে না, তুমি ওইটা দিয়ে প্রকাশ করবে, খাতায় লিখবে, সমস্যা নেই। সো ইপি ইজ ইকাল টু কি হবে, আমরা বিভব শক্তির সূত্র কি জানি, এম জি এইচ, তাহলে এম ইন্টু জি ইন্টু হচ্ছে এইচ, এবং বিভব শক্তি ছাড়া যেহেতু এখানে কোনো শক্তি নাই, তাহলে এ বিন্দুতে, হ্যাঁ আমাদের এই এ বিন্দুতে আমাদের মোট শক্তি যেটা, হ্যাঁ মোট শক্তি সেটাই হচ্ছে আমার এম জি এইচ, মোট শক্তি হচ্ছে এম জি এইচ, ঠিক আছে? তো এই বুঝে দিলাম মোট শক্তি। তো এখন হয়ে গেল, এই বিন্দুতে মোট শক্তি পেয়ে গেলাম। এখন আমরা করলাম কি, এটাকে ছেড়ে দিলাম, ঠিক আছে? ওকে, তো ছেড়ে যখন দিলাম, ধরো এটা মাটি থেকে উপর থেকে পড়তেছে, পড়তে পড়তে মনে মনে করো সে এই জায়গাটায় চলে আসছে। হ্যাঁ, তো এই জায়গাটায় যখন সে আসছে, সো এই জায়গাটায় আমরা ধরো সবকিছু স্টপ করে দিলাম, সবকিছু দুনিয়াদারি বন্ধ করে দিয়ে টাইম মেশিন দিয়ে সব অফ করে দিয়ে চিন্তা করবে ওই জায়গায় হিসাব করা চিন্তা করবে, ঠিক আছে? আচ্ছা, সো এই জায়গায় যখন আসছে ওই মুহূর্তে আমরা হিসাব করব যে ওর মধ্যে যে শক্তিগুলো আছে সেই শক্তির পরিমাণটা কত। খেয়াল করে দেখো, যেহেতু সে কিছু দূরত্ব অতিক্রম করছে, তাহলে আমরা ধরে নিই সে এখান থেকে এই পর্যন্ত, হ্যাঁ এই পয়েন্টটার নাম দিলাম আমরা বি পয়েন্ট, হ্যাঁ ওই এম ভরের বস্তুটা আসছে, সো এই পর্যন্ত সে টোটাল এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করছে, অর্থাৎ এই পয়েন্ট থেকে এই পয়েন্ট পর্যন্ত দূরত্ব এটা হচ্ছে আমাদের এক্স, ওকে? আর পুরাটা কত ছিল, পুরাটা ছিল আমাদের এইচ, তাই না? পুরাটা যদি এইচ হয়, তাহলে পুরাটা এইচ এতটুকু এক্স, তাহলে এই এতটুকু কত হবে, মানে ওই অবস্থায় সে মাটি থেকে কত উচ্চতায় আছে, সেটা হচ্ছে এইচ মাইনাস এক্স উচ্চতায় আছে, রাইট? ওকে, সো এখন আমরা বি বিন্দুতে দেখি
তার মধ্যে কি কি শক্তি আছে খেয়াল করে দেখো বি বিন্দুতে সে তো থেমে নাই সে তো করতেছে তাই না তার মানে তার মধ্যে গতি আছে তার মানে তার মধ্যে অবশ্যই গতি শক্তি আছে এবার বিভব শক্তির কথা চিন্তা করো সে কি মাটি থেকে উপরে আছে না নাই আছে তো মাটি থেকে একটা হাইটে তো অবস্থান করতেছে তার মানে অবশ্যই তার মধ্যে বিভব শক্তিও আছে তার মানে বি বিন্দুতে একই সাথে গতি শক্তিও আছে একই সাথে বিভব শক্তিও আছে তাহলে বি বিন্দুতে আমার যদি মোট শক্তি আমি চিন্তা করি তাহলে মোট শক্তি কত হবে আমার মোট শক্তি হবে গতি শক্তি প্লাস বিভব শক্তি তাহলে বিভব শক্তি কত বিভব শক্তি হচ্ছে ইপি আর গতি শক্তি হচ্ছে ইকে কাইনেটিক এনার্জি ওকে সো ইপি কত হবে ইপি হচ্ছে এমজিএস তাই না তাহলে এম জি এইচ আচ্ছা এইচটা কি এইচটা হচ্ছে মাটি থেকে উচ্চতা বি বিন্দুতে কি সেই এইচ উচ্চতায় আছে না কত উচ্চতায় আছে এইচ মাইনাস এক্স তার মানে এইখানে এইচ এর বদল হবে এইচ মাইনাস এক্স এইটা হবে ডান ওকে দেন প্লাস প্লাস কি ইকে ইকে কি হাফ এম ভি স্কোয়ার হ্যাঁ আমরা জানি তাহলে হাফ এম ভি স্কোয়ার ভিটা কি ভিটা হচ্ছে যেই মুহূর্তে আমি গতি শক্তি বের করতে চাই সেই মুহূর্তে কোনো বস্তুর বেগ রাইট তার মানে আমাকে আসলে এই বি বিন্দুতে এই বস্তুটার বেগ বের করে জানা বের করে করা লাগবে হ্যাঁ সো আমরা কিন্তু পরন্ত বস্তু সূত্র মানে গতি সূত্র দিয়েই কিন্তু বি বিন্দুতে বস্তুটার বেগ বের করতে পারি কিভাবে আমার তো দরকার ভি স্কোয়ার সো আমরা ডিরেক্টলি ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস টু আইস এ এস এই সূত্রটাই ইউজ করতে পারি রাইট হ্যাঁ এখন খেয়াল করো এই এসটা কি এসটা হচ্ছে বস্তুর সরণ তো এইখানে বস্তুটা সরণ হচ্ছে কতটুকু এই বিভিন্নতে আসতে এ থেকে বি পর্যন্ত আসতে এক্স পরিমাণ সরণ হয়েছে তাই না তার মানে এখানে সূত্রটা হবে এক্স বোঝা গেছে বিষয়টা আচ্ছা অন দ্য আদার হ্যান্ড ইউ ইউটা কি ইউটা হচ্ছে আদিবেগ মানে এখান থেকে যখন সে পড়া শুরু করছিল তাহলে ইউ আদিবেগ কত এটা তো স্থির অবস্থানে ছিল এই বিন্দুতে তাহলে আদিবেগ শূন্য তার মানে এখানে ইউ স্কোয়ার এরও কোনো ভ্যালু আর রইল না তার মানে ভি স্কোয়ার ইজ ইকাল টু হচ্ছে টুয়াইস এ এক্স আমি লিখতে পারি তাহলে এখানে আমরা যেটা করতে পারি হিসেব করে ফেলতে পারি একবার ডিরেক্টলি তাহলে এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস হাফ এম ভি স্কোয়ারের বদলে কি লিখবো টু এ এক্স রাইট আচ্ছা সো টু এ এক্স লিখলাম তাহলে এই টু আর এই টু মানে হাফ আর ইয়া কাটা তাহলে এগুলো বাদ দিলে আমার পরে থাকলে শুধু এম এ এক্স আর একটা জিনিস বলা হয়নি এখানে এটা কি তরণ এই বস্তুটার তরণ এই তরণটা কি অভিকর্ষ তরণ না মানে এটা জি দিয়ে রিপ্লেসড হবে মানে এখানে এটা হবে জি তাহলে খেয়াল করো এম জি এইচ মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স তাহলে মাইনাস এম জি এক্স প্লাস এম জি এক্স পুরোটাই কাটা যায় সো কাটাকাটি করলে কি পড়ে থাকলো শুধুমাত্র আমাদের এই এম জি এইচ অর্থাৎ বি বিন্দুতে এই বস্তুটার মোট শক্তি হ্যাঁ মোট শক্তি কত এম জি এইচ খেয়াল করে দেখো তো এ বিন্দুতে মোট শক্তি কত পাইছিলাম আমরা সেই এম জি এইচ এ কিন্তু তার মানে মোট শক্তি কিন্তু বদলায়নি একদমই না অর্থাৎ এই বস্তুটার মধ্যে যেই শক্তি ছিল এই বিন্দুতে বি বিন্দুতেও সেই শক্তি আছে শুধু যেটা হয়েছে তার বিভব শক্তি কমছে গতি শক্তি বাড়ছে তার মানে বিভব শক্তি যতটুকু কমছে ওই পরিমাণ শক্তিটা গতি শক্তিতে গিয়ে অ্যাড হয়েছে অর্থাৎ মুক্ত হয়ে পরন্ত বস্তু শক্তির সংরক্ষণশীল সূত্র মেনে চলে বোঝা গেছে সো এখন তোমরা বলতে পারো তাহলে কি যখন যখন সে মাটিতে হিট করতেছে তখনই কি তার গতি শক্তি একই হবে কিনা অনুরূপ ভাবে ওইটাও এক হবে সো ধরো সে একদম মনে করো মাটিতে এসে হিট করতেছে ঠিক আছে সো মাটিতে এসে যখন হিট করতেছে সো ওই মুহূর্তে তার মধ্যে কি আছে দেখো বিভব শক্তি কি আছে বিভব শক্তি থাকা মানে কি মাটি থেকে একটা নির্দিষ্ট উচ্চতায় থাকতে হবে বাট ওই পয়েন্টে সে তো কোনো উচ্চতায় নাই সে মাটিতে স্পর্শ করতেছে মানে এইচ জিরো সো এইচ যদি জিরো হয় তাহলে এম জি এইচ জিরো মানে এই বস্তুটার কোনো বিভব শক্তি নাই তার মানে মাটিতে হিট করার পূর্ব মুহূর্তে এই পয়েন্টটা যদি হয় সি পয়েন্ট তাহলে এই সি পয়েন্টে বস্তুটার মোট শক্তি হচ্ছে তার গতি শক্তি সো আমরা জানি গতি শক্তি হচ্ছে সি পয়েন্টের জন্য গতি শক্তি ইকে কত ইকে হচ্ছে হাফ অফ এম ভি স্কোয়ার তো এখান থেকে হাফ এম ভি স্কোয়ারের বদলে আমরা কি পেয়েছিলাম টু জি এক্স রাইট আচ্ছা এক্সটা কি ছিল ওই বিন্দু থেকে অতিক্রান্ত দূরত্ব সে যখন একদম এ থেকে মাটিতে চলে আসছে তাহলে এই পুরাটা কত পুরাটা তো এইচ তাহলে এই ক্ষেত্রে সেটা হবে ভি স্কোয়ারের জায়গায় হবে টু জি এইচ রাইট আবার টু টু কাটা সো টু টু কাটা গেলে দেখো ঘুরে ফিরে আবার সেই এম জি এইচ অর্থাৎ মাটিতে পড়ার আগ মুহূর্তেও তার মধ্যে মোট শক্তি ছিল এম জি এইচ মাঝখানেও ছিল এম জি এইচ সব জায়গাতেই এম জি এইচ অর্থাৎ মুক্ত হবে পরন্ত বস্তু শক্তি সংরক্ষণশীলতা
সূত্র মেনে চলে, শুধু মুক্ত হয় পরন্ত অবস্থা না, সবকিছুই আসলে মেনে চলে। বোঝা গেছে? আচ্ছা, ঠিক এই একই জিনিসটা মেনে চলে আমাদের যে সরল দোলক, হ্যাঁ সেটাও এই পেন্ডুলাম, হ্যাঁ সেটাও এই মুক্ত হবে এই কি বলে শক্তি সংরক্ষণশীলতা সূত্র মেনে চলে। কিভাবে? এইটা অ্যাকচুয়ালি ম্যাথমেটিক্যালি ব্যাখ্যা তোমরা হায়ার লেভেলে গিয়ে পড়বে, HSC লেভেলে গিয়ে পড়বে। জাস্ট আমি খানিকটা ব্যাখ্যা দিয়ে দিই। একটা পেন্ডুলামকে যখন পেন্ডুলাম যখন দুলতে থাকে আমরা কি করি, পেন্ডুলামকে একটা হাইটে টেনি, টেনে আমরা ছেড়ে দিই, তাই না? সো খেয়াল করো যখন এটা এই হাইটে থাকে সে কিন্তু সাম্যাবস্থায় থাকে, আমরা জানি অলরেডি, তাই না? সো তাকে যখন আমি এখানে তুলতেছি, সো তাকে আমি বেসিক্যালি একটা হাইটে তুলতেছি না, এই হাইট থেকে এই হাইটে তুলতেছি না। সো একটা বস্তুকে ভূমি থেকে নির্দিষ্ট হাইটে তুললে কি হয়, তার মধ্যে বিভব শক্তি জমা হয়, এবং এটাকে যখন আমরা ছেড়ে দিব সে বিভব শক্তি সে যখন নিচের দিকে পড়তে থাকবে গ্র্যাভিটির কারণে, হ্যাঁ সো নিচের দিকে যখন আসবে তখন আস্তে আস্তে তার বিভব শক্তিটা গতি শক্তিতে কনভার্ট হবে, এবং এই জায়গায় এসে সে তার মধ্যে কোনো আর বিভব শক্তি থাকবে না, হ্যাঁ শুধু গতি শক্তি থাকবে, এবং গতি শক্তি থাকবে থাকার কারণে সে এই জায়গায় আর থামতে পারবে না, সে আবার ওই দিকে চলে যাবে, হ্যাঁ এবং ওই দিকে চলে গিয়ে আবার সে বিভব শক্তি অর্জন করবে, আবার সেটা খরচ করার জন্য নিচে আসবে, সেটা খরচ করে গতি শক্তি কনভার্ট, এবং সেখান থেকে আবার ওই দিকে যাবে, এটা দুলতেই থাকবে, দুলতেই থাকবে, হ্যাঁ। সো যদি কখনো যদি কোনো পেন্ডুলামে শক্তির অপচয় কখনোই না ঘটে, হ্যাঁ তাহলে একটা পেন্ডুলাম সারা জীবন দুলতে থাকবে, বাট রিয়েল লাইফে সেটা হয় না, হয় না কারণ হচ্ছে সরল দোলক যখন দোলে সে বিভিন্ন সবভাবে শক্তি খরচ করে ফেলে অন্য জায়গায়, হ্যাঁ বাতাসের বাধা আছে, তারপরে যে যেটা দিয়ে সে দুলতেছে, হ্যাঁ সুতা সেটার ঘর্ষণ আছে, হ্যাঁ সো অনেক জায়গায় এনার্জি লস হয়ে যায়, হ্যাঁ সো লস হয়ে যাওয়া মানে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া, মানে খরচ হইতেছে, সো অ্যাকচুয়ালি সেখানেও শক্তির সংরক্ষণশীলতা বজায় থাকে। সো নেক্সট যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে শক্তির রূপান্তর, হ্যাঁ সো এই শক্তির রূপান্তর সম্পর্কিত আসলে সব কিছু বলবো না, কারণ হচ্ছে যে তোমাদের বইয়ে এই সম্বন্ধে খুব সুন্দরভাবে বিস্তারিত লেখাই আছে, হ্যাঁ সো শক্তি রূপান্তরের বেশ কিছু আইটেমের মধ্যে আমি জাস্ট স্পেসিফিকলি একটা নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভরের রূপান্তর, হ্যাঁ ভরও শক্তিতে রূপান্তরিত করা যায়, হ্যাঁ সো এটা নিয়ে আছে কথা। সো ভর ছাড়া আরও যে নর্মাল অন্য যেগুলো আছে, যেমন মনে করো তড়িৎ শক্তিকে আমরা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করতে পারি, আমরা যখন ফ্যান চালাই ইলেকট্রিসিটি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয়, আমরা যখন লাইট ব্যবহার করি তখন হচ্ছে আমাদের তড়িৎ শক্তি আলোক শক্তি রূপান্তরিত হয়, হ্যাঁ ব্যাটারি ব্যবহার করলে তখন রাসায়নিক শক্তি তড়িৎ শক্তি রূপান্তরিত হয়, এবং সেই তড়িৎ শক্তি পরবর্তীতে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। তো এগুলো আমরা এটার সাথে আমরা সবাই ফ্যামিলিয়ার, বাট যেটার সাথে সবাই ফ্যামিলিয়ার না সেটা হচ্ছে ভরের রূপান্তর, হ্যাঁ সো ভরকেও বেসিক্যালি শক্তিতে রূপান্তর করা যায়, এবং এইটা এইটার সাথে যে জিনিস সবচেয়ে বড় একটা সম্পর্ক যে জিনিসটা তোমরা সবাই চেনো, এই ইকুয়েশনটা খেয়াল করো E=MC², আইনস্টাইনের সেই বিখ্যাত সূত্র, হ্যাঁ সো এই সূত্রটাই হচ্ছে আসলে ভরের রূপান্তরের সময় সূত্র, মানে কোনো নির্দিষ্ট পরিমাণ ভরকে যদি শক্তিতে রূপান্তরিত করা যায় তাহলে সেই ক্ষেত্রে সেই শক্তির পরিমাণটা যদি ই হয় সেটার মান হবে MC². এম কি? এম হচ্ছে যেই পরিমাণ ভরকে আমরা শক্তিতে রূপান্তরিত করতেছি, আর সি হচ্ছে আলোর বেগ যার উপরে স্কোয়ার আছে। তাহলে একটু চিন্তা করো আলোর বেগ এমনিতেই কত, 3×10⁸ মিটার/সেকেন্ড, তার সাথে স্কোয়ার এবং তার সাথে ভর, তার মানে যদি সামান্য পরিমাণ ভরকেও শক্তিতে রূপান্তর করা যায় সেখান থেকে ট্রিমেন্ডাস অ্যামাউন্ট অফ শক্তি পাওয়া সম্ভব, ওকে। বাট এটা করা হয় কিভাবে? সো এই ভরকে শক্তিতে রূপান্তরিত করা হয় মূলত নিউক্লিয়ার বিক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ সো নিউক্লিয়ার বিক্রিয়া কি? নিউক্লিয়ার বিক্রিয়া কিন্তু রাসায়নিক বিক্রিয়া না, হ্যাঁ সো নিউক্লিয়ার বিক্রিয়া হচ্ছে বেসিক্যালি যখন দুইটা পদার্থের বা কোনো পদার্থের নিউক্লিয়াসের মধ্যে কিছু ঘটে তখন সেটা হচ্ছে নিউক্লিয়ার বিক্রিয়া, হ্যাঁ সো কেমিস্ট্রিতে তোমরা যা পড়ো সবই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া, হ্যাঁ রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু চেঞ্জ হয় না, মৌল চেঞ্জ হয় না, বাট নিউক্লিয়ার বিক্রিয়ায় মৌলটাই বদলায় যায়, ঠিক আছে। সো এই নিউক্লিয়ার বিক্রিয়ার মূলত দুই ধরনের হয়, সেটা হচ্ছে একটা হচ্ছে নিউক্লিয়ার ফিশন আর একটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন, হ্যাঁ সো নিউক্লিয়ার ফিউশন যেটা ফিউশন, হ্যাঁ সেটা মূলত ঘটে হচ্ছে নক্ষত্রের মধ্যে, হ্যাঁ বা সেটা ঘটে তোমার হাইড্রোজেন বোমার মধ্যে, হ্যাঁ সো নিউক্লিয়ার ফিউশন হচ্ছে নিয়ে আসলে আজকে কথা না, নিউক্লিয়ার ফিউশন নিয়ে অন্য একদিন কথা বলা যাবে, আমরা আজকে কথা বলবো নিউক্লিয়ার ফিউশন নিয়ে, ঠিক আছে। সো নিউক্লিয়ার ফিউশন জিনিসটা কি? সো নিউক্লিয়ার ফিউশন জিনিসটা হচ্ছে বেসিক্যালি কোনো একটা নিউক্লিয়াসকে ভাঙা,
নিউক্লিয়াসকে ভাঙা এবং এই কাজটা করা হয় একটা স্পেসিফিক স্পেশাল মৌল দিয়ে যেটাকে আমরা বলি ইউরেনিয়াম 235 এটা হচ্ছে ইউরেনিয়াম মৌল এটা একটা আইসোটোপ হচ্ছে 235 মানে যার ভর সংখ্যা হচ্ছে 235 সো এটা দিয়ে কি করা হয় আমরা নিশ্চয়ই সবাই পারমাণবিক বোমার নাম শুনেছি সো পারমাণবিক বোমায় আসলে এই নিউক্লিয়ার ফিশনটাই ঘটানো হয় হ্যাঁ সো 1945 সালে আমরা জানি যে হিরোশিমা নাগাসাকিতে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল যেটার ফলাফল ছিল অত্যন্ত ভয়াবহ তো সেইটা করা হয়েছিল এই ফিশন বিক্রিয়ার মাধ্যমে হ্যাঁ সো এই জিনিসটা আসলে কী একটু চিন্তা বলি বিস্তারিত বলা যাক সো এই ইউরেনিয়াম 235 এটা এটা দিয়েই যে শুধু করা যায় তা না আরও কিছু দিয়ে করা যায় আরও কিছু মৌল আছে বাট ইউরেনিয়াম 235 দিয়ে এই প্রসেসটা সবচেয়ে ভালো হয় ঠিক আছে সো কী করতে হয় একটা ইউরেনিয়াম 235 পরমাণুকে হিট কর একটা আমাদের আঘাত করতে হবে আঘাত করে সেটাকে ভাঙতে হবে হ্যাঁ সো কী দিয়ে ভাঙবো এই ইউরেনিয়াম 235 পরমাণুর নিউক্লিয়াসকে নিউট্রন দিয়ে আঘাত করা হলে যেটা হয় এটা ভেঙে সমান দুইটা টুকরোয় পরিণত হয় বা তিনটাও হতে পারে হ্যাঁ সো এই নিউক্লিয়াসটা ভেঙে যায় লিটারেলি হ্যাঁ সো ভেঙে সমান দুইটা জিনিসে পরিণত হয় সো এটা এই ক্ষেত্রে এটা ক্রিপ্টন এবং বেরিয়াম হ্যাঁ এই দুইটাতে পরিণত হয় মজার বিষয় হচ্ছে যে ক্রিপ্টন আর ব্যারিয়ামের যে মোট ভর সংখ্যা তার সাথে ইউরেনিয়ামের যে ভর সংখ্যা এটা ম্যাচ করে না হ্যাঁ অর্থাৎ তার মানে বিষয়টা হচ্ছে এই যে ইউরেনিয়ামকে ভেঙে আমি এই দুইটা পাইছি তাহলে এই দুইটাকে যোগ করলে এটা পাওয়ার কথা না বাট সেটা হয় না দেখা যায় কিছুটা কম পাওয়া যায় অর্থাৎ এটা যখন ভাঙছে কিছু পরিমাণ ভর মিসিং হয়ে গিয়েছে এবং এই মিসিং হওয়া ভরটাই আসলে এখানে শক্তিতে রূপান্তরিত হয় এবং এই শক্তিটা হচ্ছে স্পেসিফিকলি তাপ শক্তি সো এখান থেকে যখন এই ঘটনাটা ঘটে কিছু পরিমাণ ভর খোয়া যায় সেই খোয়া যাওয়া ভরটা শক্তিতে রূপান্তরিত হয় এবং আমরা এই প্রক্রিয়াটায় শক্তি পাই আচ্ছা সো এটা তো সিম্পল একটা বিষয় হওয়া উচিত সিম্পল তাই না এটা আসলে সিম্পল না কারণ এখানে যেটা ঘটে এই ইউরেনিয়াম থেকে দুইটা আলাদা আলাদা পথ উৎপন্ন তো হয় সাথে এখান থেকে আরও তিনটা নিউট্রন উৎপন্ন হয় কয়টা আরও তিনটা এখন খেয়াল করে দেখো ইউরেনিয়াম পরমাণু তো আর একটা নিতেছি না আমরা একটা সামান্য পরিমাণ ইউরেনিয়াম নিলেও হ্যাঁ সেখানে তো বিলিয়নস অফ ইউরেনিয়াম পরমাণু আছে তাই না সো একটা ইউরেনিয়ামকে ভাঙলে সেখান থেকে দুইটা আলাদা মৌল পাই সেখান থেকে শক্তি পাই বাট সেখান থেকে সাথে আরও তিনটা নিউট্রনও উৎপন্ন হয় রাইট হ্যাঁ সো এই যে তিনটা নিউট্রন উৎপন্ন হচ্ছে হ্যাঁ সো এই তিনটা নিউট্রন কিন্তু গিয়ে আরও তিনটা ইউরেনিয়াম নিউক্লিয়াসে আঘাত করবে রাইট হ্যাঁ সো সেই তিনটা গিয়ে যখন আরও তিনটা ইউরেনিয়াম নিউক্লিয়াসে আঘাত করবে সে তো প্রত্যেকটা থেকে কি আরও তিনটা করে নিউট্রন বের হবে সেই তিনটা গিয়ে করবে কি আরও নয় আরও তিনটাতে আঘাত করবে মানে ব্যাপারটা হবে এরকম যে একটা থেকে তিনটা তিনটা থেকে নয়টা নয়টা থেকে সাতাশটা এইভাবে কিন্তু পর্যায়ক্রমিক চলতেই থাকবে রাইট এবং এইটা কিন্তু স্টপ হবে না হ্যাঁ সো এই জিনিসটা চলতেই থাকবে এবং শক্তি উৎপন্ন হতেই থাকবে এবং প্রতি মুহূর্তে শক্তি উৎপন্ন হওয়ার মাত্রাটা বাড়তেই থাকবে এবং এই প্রসেসটাকেই আমরা বলি নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া বা চেইন রিয়াকশন ঠিক আছে সো পারমাণবিক বোমার মধ্যে আসলে যেটা করা হয় এই চেইন রিয়াকশনটাই ঘটানো হয় এবং সেটাকে ঘটিয়ে দিয়ে একবার বিক্রিয়াটা স্টার্ট করে তাকে স্বাধীন করে দেওয়া হয় সো এই বিক্রিয়াটা ঘটতেই থাকে ঘুরতে ঘুরতে একসময় এটা এমন একটা লেভেলে চলে যায় এটার সাস্টেনেবল কোনো লেভেলে থাকে না তখন গোটা জিনিসটা ব্লাস্ট করে এবং সেটাই হচ্ছে আসলে পারমাণবিক বোমা অন দ্য আদার হ্যান্ড পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে আমরা এই এই ঘটনাটাই ঘটাই শুধু সেখানে যেটা করি আমরা এটাকে আমরা নিয়ন্ত্রিত উপায়ে করে নিয়ন্ত্রিত উপায়ে কীভাবে যেটা হচ্ছে যে এই নিউট্রনগুলোকে হ্যাঁ ক্যাডমিয়াম বা নিউডিমিয়াম এই জাতীয় পদার্থ দিয়ে শোষণ করে নেওয়া হয় মানে যেটা হয় এই নিউট্রনের পরিমাণটা খুব বেশি বাড়তে দেওয়া হয় না যার ফলে গোটা প্রসেসটা কন্ট্রোলে থাকে এবং এই প্রতি ধাপে যখন এই ভাঙতে থাকে প্রতি ধাপে হিট উৎপন্ন হয় এবং সেই তাপ দিয়ে সেই তাপটাকে কাজে লাগিয়ে বাষ্পীয় ইঞ্জিন চালানো হয় এবং সেখান থেকে জেনারেটর এবং সেখান থেকে ইলেকট্রিসিটি আমাদের বাসা বাড়িতে আসে আমরা খুব রিসেন্টলি হয়তো এই তো নিউক্লিয়ার বিক্রিয়া থেকে আমরা তাপ বিদ্যুৎ শক্তি আমরা পেতে যাচ্ছি আমাদের বিদ্যুৎ কেন্দ্র তৈরি হচ্ছে তাই না সো এই হচ্ছে বিষয় সো এই শক্তি রূপান্তরটা এইভাবেই ঘটে এবং এটা হচ্ছে ইকুয়াল এমসি স্কোয়ার হ্যাঁ সো এই যে ইউরেনিয়াম থেকে ভেঙে ক্রিপ্টন এবং বেরিনিয়ামে একটা ইকুয়েশন তোমাদের বইয়ে দেওয়া আছে এটা আমি লিখলাম না এখন সো ওখান থেকে তোমরা দেখতে পাবো হিসাব করলে যে এখান থেকে আরও প্রতি ধাপে তিনটা করে এক্সট্রা নিউট্রন উৎপন্ন হয় সো এই ছিল ভরের রূপান্তর হ্যাঁ এটা নিয়ে আর বেশি কিছু কথা বলার নেই সো নেক্সট আমরা যে জিনিসটা পড়বো এই চ্যাপ্টার অন্যতম একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কর্মদক্ষতা এই জিনিসটা কি আচ্ছা কর্মদক্ষতা জিনিসটাকে খুব সিম্পল ভাষায় যদি বলি যে মনে করো
আমরা যখন কোন একটা যন্ত্র ব্যবহার করি, ধরো তুমি একটা বাতি ব্যবহার করতেছ, হ্যাঁ একটা বাতি, বৈদ্যুতিক বাতি কি জন্য ব্যবহার করা হয়? আলোর জন্য, রাইট? মানে আলো দেওয়া হচ্ছে তার মূল কাজ। কিন্তু খেয়াল করে দেখো, সে কিন্তু শুধু আলো উৎপন্ন করে না, সে অনেক সময় তাপ উৎপন্ন করে, রাইট? হ্যাঁ, সো তার মানে ঘটনাটা কি, তুমি তাকে যে ইলেকট্রিসিটি দিচ্ছ তার একটা অংশ সে আলো উৎপন্ন করতেছে, যেটা তুমি আসলে চাও। অন দ্য আদার হ্যান্ড আরেকটা অংশ সে তাপ উৎপন্ন করতেছে, রাইট? হ্যাঁ, যেটা কিনা আসলে তুমি কিন্তু চাও না, বাট সেই তাপটা তো ইলেকট্রিসিটি ব্যবহার করে সে উৎপন্ন করছে। তার মানে তোমার দেওয়া ইলেকট্রিসিটির একটা অংশ সে তাপ উৎপন্ন করতে অপচয় করে ফেলছে, রাইট? হ্যাঁ, সো এই যে অপচয় হইলো, সো যার ফলে যেটা হইলো, তুমি যেই পরিমাণ শক্তি ইনপুট দিলা সেই পরিমাণ কিন্তু আউটপুট তুমি পাইলা না, রাইট? হ্যাঁ, সো ইনপুট আউটপুট সমান না হওয়ার মানে হচ্ছে যে তুমি যেই পরিমাণ শক্তি দিচ্ছ তার 100% সে তোমাকে ব্যাক দিচ্ছে না, তার একটা পার্সেন্টেজ ও তোমাকে ব্যাক দিতেছে, রাইট? হ্যাঁ, আর এই যে কত পার্সেন্ট শক্তি তুমি ব্যাক পাচ্ছ অ্যাকচুয়ালি এফেক্টিভলি, এইটাই হচ্ছে বেসিক্যালি কর্মদক্ষতা। হ্যাঁ, সো ধরো একটা বৈদ্যুতিক বাতি মনে করো টোটাল 100 জুল শক্তি খরচ করে, কত জুল? 100 জুল শক্তি খরচ করে। সো 100 জুল তড়িৎ শক্তি, ঠিক আছে, তড়িৎ শক্তি সে খরচ করতেছে। সো 100 জুল তড়িৎ শক্তি খরচ করে, ধরো সে তোমার 50 জুল বা মনে করো 40 জুল শক্তি সে কি করছে, 40 জুল বাড়াই ধরি, ধরলাম সে 80 জুল শক্তি থেকে পরিমাণ সে আলো উৎপন্ন করলো, কি আলো উৎপন্ন করলো, 80 জুল আলো উৎপন্ন করলো, এবং বাকি 20 জুল সে অন্যান্য কিছু খরচ করতে ব্যয় করে ফেললো। হ্যাঁ, মানে ধর মূলত বৈদ্যুতিক বাতির ক্ষেত্রে সেটা তাপ হিসেবেই সবচেয়ে বেশি ব্যয় হয়। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তুমি বলতে পারো যে তাপ শক্তি, হ্যাঁ, সো তাপ হিসেবে সে খরচ করছে 20 জুল। তাহলে এই যে 20 জুল সে খরচ করছে, এটা কিন্তু আমাদের জন্য লস। তাহলে 100 জুলের মধ্যে 80 জুল তুমি ব্যাক পাইছো, তাহলে এই বলতে পারো যে এই বাতিটার কর্মদক্ষতা হচ্ছে 80%। হ্যাঁ, ঠিক একইভাবে যদি কোনো যন্ত্র কর্মদক্ষতা 50%, তার মানে তাকে যে শক্তি দেওয়া হয় তার অর্ধেক সে লস করে, অপচয় করে, বাকি অর্ধেক সে তোমাকে ফিডব্যাক দেয়। হ্যাঁ, সো তাহলে কর্মদক্ষতাটা আমরা কীভাবে হিসাব করবো, মানে কত পার্সেন্ট কীভাবে হিসাব করবো? খুব সিম্পল, খেয়াল করো এখানে আমরা 100 জুল শক্তি দিয়েছি, রাইট? সো এই 100 জুল শক্তিটা হচ্ছে অ্যাকচুয়ালি মোট প্রদত্ত শক্তি, কি মোট প্রদত্ত শক্তি। আর এখান থেকে তুমি যে শক্তিটা বিনিময়ে পাইছো আলো হিসেবে, এখানে আলোই দরকার ছিল, সো এটা হচ্ছে আমাদের লভ্য কার্যকর শক্তি, কি লভ্য কার্য মানে যেটা আমরা লাভ করতে পারছি। হ্যাঁ, আর অপচয়টা আর হিসাব করার দরকার পড়তেছে না। তাহলে আমাদের এক্ষেত্রে কর্মদক্ষতাটা হবে, কর্মদক্ষতা এটাকে প্রকাশ করা হয় এইটা দ্বারা, এটাকে বলে ইটা, এন লিখে এন এর লেস্টে একটু লম্বা করে টেনে নিতে হবে, তাহলে ইটা হয়ে যাবে। সো ইটার মান হচ্ছে তোমার উপরে দিতে হবে আমাদের লভ্য কার্যকর শক্তি, এবং নিচে হবে মোট প্রদত্ত শক্তি। হ্যাঁ, সো এই দুইটাকে তুমি একসাথে ভাগ করে দিও, তুমি যেটা পাবে সেটাই হচ্ছে তোমার কর্মদক্ষতা। খেয়াল করো এই দুইটাই কিন্তু শক্তি দিয়ে শক্তিকে ভাগ দিচ্ছ, তাই না? মানে উপরে জুল নিচে জুল, জুল জুল কাটাকাটি হয়ে যায়, এই জন্য এই কর্মদক্ষতার কোনো একক থাকে না। সো পরবর্তীতে এটার সাথে তুমি 100% করে দিলেই তুমি পার্সেন্টেজ পেয়ে যাবে, এবং ওইটাই হবে তোমার ওই যন্ত্রের এফিসিয়েন্সি বা কর্মদক্ষতা। বোঝা গেছে বিষয়টা? সো এই কর্মদক্ষতা রিলেটেড আরও বেশ কিছু অঙ্ক, হ্যাঁ অনেক অঙ্ক তোমরা পাবে এই চ্যাপ্টারে, যেগুলোর মধ্যে একটু কমপ্লেক্সিটি থাকে সবারই কম বেশি। সো আমরা যখন ম্যাথ প্র্যাকটিসে ক্লাস করবো তখন আমরা এই কর্মদক্ষতা অঙ্ক নিয়ে বা এই বিষয়গুলো নিয়ে আরও বিস্তারিত আলোচনায় যাবো, ঠিক আছে? সো এই হচ্ছে মোটামুটি আমাদের এই চ্যাপ্টারের বেসিক কনসেপ্টগুলো। এছাড়া আরও যে ছোটোখাটো কনসেপ্টগুলো আছে সেগুলো তোমরা বই থেকে পড়েই পেয়ে যাবে, মূল যে কথাগুলো সেগুলো আমরা এই ক্লাসে শিখে ফেললাম, ঠিক আছে? সো আজকের মতো, খুব ভালো।